নমস্কার, শুভ সন্ধ্যা। আলো পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলোর 10 বছর পূর্তি উপলক্ষে আমরা যে ধারাবাহিক ওয়েবিনার করছি তার আজ 6ষ্ঠ পর্ব। আজ আমাদের অনুষ্ঠানের অতিথি অধ্যাপক ডক্টর রাজিকুল ইসলাম। ডক্টর ইসলাম এমন একটি নাম বা প্রতিষ্ঠান যাকে আমরা ভুলতে চাইলেও ভুলতে পারি না। 2000 সালে চকতিপা হাই স্কুল থেকে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে তিনি টিভির পর্দায় বিজ্ঞাপনী চমকের মতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই বলেননি। তিনি আর 5টা সাধারণ বিষয়ের মতো একটি বিষয়কে নিয়ে পড়াশোনা করে সেই বিষয়কে কিভাবে সাফল্য পৌঁছানো যায় সেই চেষ্টাই করেছেন। উচ্চশিক্ষায় ডক্টর ইসলাম বেছে নেন পদার্থবিদ্যাকে। বলা বাহুল্য, এই কাজটা মোটেই সহজ ছিল না। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ে, স্নাতক হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, স্নাতকোত্তর পেয়েছেন মুম্বাই টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে, পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ মারিল্যান্ড থেকে। দেশ বিদেশের একাধিক জার্নালে ডক্টর রাজিবুল ইসলামের লেখালেখি প্রকাশিত হয়। বর্তমানে ডক্টর রাজিবুল ইসলাম কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি বিভাগে অধ্যাপনা করছেন। ডক্টর রাজিবুল ইসলাম একজন মানুষ আজ আলোর দরবারে। বন্ধুরা, এ প্রসঙ্গে জানিয়ে রাখি, আলো একটি অলাভজনক সংস্থা। 2007 নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ে স্নাতক ছাত্ররা পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ, মাতা সারদা দেবী ও যুগাচার্য স্বামী বিবেকানন্দের আশীর্বাদকে মাথায় নিয়ে আলোর প্রয়াস শুরু করে। এই উদ্যোগে আমরা পাশে পাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে। শুরু হয় আলোর পথযাত্রা। সঙ্গে ছিল বেশ কিছু মনস্ক সম্পন্ন মানুষ, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ী, এবং ঈশ্বর সম মানুষদের কিছু অকৃত্রিম ভালোবাসা, স্নেহ এবং এগিয়ে চলার প্রেরণা। সেই ভালোবাসা উৎসাহকে সঙ্গে নিয়েই আলো আজ 10-এ। যারা আমাদের সাথে আগে যুক্ত হয়েছেন বা আজ যুক্ত হলেন, তাদের উদ্দেশ্যে জানাই, আলো গত 10 বছরে দক্ষিণ উত্তরবঙ্গের মোট 153 জন মাধ্যমিক উত্তীর্ণ এর বিপে মোট 20 লক্ষ টাকা বা তার অধিক ব্যয় করেছেন। শুধুমাত্র এই টাকা আমরা পেয়েছি বন্ধুত্ব এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে। আলো কোন রকম সরকারি অনুদান বা কর্পোরেট ফান্ডিং পায় না, এবং এই বৃত্তি প্রদানকারী সংস্থা পশ্চিমবঙ্গে অনেকই আছে হয়তো, কিন্তু আলো তাদের থেকে আলাদা এই কারণেই, আলো শুধুমাত্র বৃত্তি তার কাজটা সেরে দেয় না। আলো তাদের ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে পড়াশোনার পাশাপাশি পুরোপুরি মেন্টারশিপের ব্যবস্থা করে। এবং এ প্রসঙ্গে জানিয়ে রাখতে চাই বন্ধুরা, আলো শুধুমাত্র বৃত্তি প্রদানের মাধ্যমে সীমাবদ্ধ নয়, সামাজিক ক্ষেত্রেও আলো মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। কোভিড অতিমারীর সময় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মানুষের সাহায্যের হাত প্রসারিত করেছে। আমফান পরবর্তী সময়ে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় হাওড়া ও হুগলিতে অসহায় মানুষদের পাশে আলো দাঁড়িয়েছে। দুর্গাপুজোর ঠিক প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দুস্থ মানুষদের আলো নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটে তোলার চেষ্টা করেছে। আপনাদের কাছে একান্ত আবেদন, আপনারাও আলোর পাশে এসে দাঁড়ান, আলোর পাশে থেকে আলোর সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। আমি এখন মাইক্রোফোনটি সীমান্ত দাকে হ্যান্ডওভার করছি। ধন্যবাদ সুরাজ। রাজিবুল্লাহ সম্বন্ধে ইন্ট্রোডাকশন এবং আলো সম্বন্ধে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য রাজিবুল্লাহ, তোমাকে স্বাগত জানাই। নমস্কার বাকি সকল দর্শকরা যারা এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সাথে। তো আজকে আমরা রাজিবুল্লাহকে আমাদের সাথে পেয়ে খুবই ভাগ্যবান মনে করছি, কারণ এরকম একটি আলোচনা সভায় যেখানে আমরা চেষ্টা করব পদার্থবিজ্ঞানে বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি এবং সেগুলো কিভাবে পড়াশোনা করলে পদার্থবিজ্ঞান যদি আমরা ক্যারিয়ার হিসাবে গড়তে চাই কি করতে হবে, এবং সাথে সাথে বিজ্ঞান চর্চার অন্যান্য দিকগুলিও কিভাবে প্রসারিত করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আচ্ছা রাজিবুল্লাহ, তুমি তো 2000 সালে মাধ্যমিকে প্রথম হয়েছ, তারপর সেই সময়ে আমরা দেখি তার পরবর্তীকালে মাধ্যমিক পর্ষদ তুমি এত ভালো সব উত্তরপত্র লিখেছিলে যে সেই লেখাগুলি আমরা পরবর্তীকালে পর্ষদের মাধ্যমে আমরাও বিভিন্ন স্কুলে সেগুলো প্রসারিত হয় এবং সেগুলো আমরা পরে দেখতে পাই। তো এরকম একটা দারুণ জায়গা থেকে তুমি শুরু হয়েছে এবং আজকে তুমি এরকম একটা ভালো জায়গাতে পদার্থবিজ্ঞান নিয়ে একটা দারুণ বিষয়ে গবেষণা করছো, এবং এই যে পথ চলাটা এটা সম্বন্ধে যদি তুমি আমাদের কিছু একটু বিস্তারিত বলো। আচ্ছা, অবশ্যই।
আচ্ছা, প্রথমেই সবাইকে নমস্কার। এবং আলো যে শিক্ষার ক্ষেত্রে এত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তোমরা সবাই নিজেদের মতো করে, এবং আমি আলো সম্বন্ধে যা কিছু জেনেছি গত কয়েক সপ্তাহ তোমাদের সাথে আলাপ হওয়ার পরে, আজকেও যা শুনলাম যে কেবলমাত্র ছাত্রছাত্রীদের শুধুমাত্র একটা আর্থিক সাহায্য করে নয়, তাদেরকে মেন্টরশিপ, সেটাও একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তোমরা এত ভালো একটা কাজ করছো, সেই জন্য আলো পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রথমেই। আমার পদার্থবিদ্যার জার্নি বলতে, ছোটবেলা তো গ্রামের স্কুলে পড়েছি, হলদিয়াতে, যেটা বললে চকদিপা হাই স্কুল, সেখান থেকে ছোটবেলা পড়াশোনা করেছি। তারপর উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। তারপর থেকে আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় বিএসসি করে, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই টিআইএফআর, সেখান থেকে আমি এমএসসি করি। টিআইএফআর এ আমি অবশ্য তাত্ত্বিক পদার্থবিদ্যা বা থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে কাজ করতে শুরু করেছিলাম, কিন্তু সেই সময়ে কোয়ান্টাম মেকানিক্স, ফিজিক্সের একটা অন্যতম প্রধান শাখা, সেই কোয়ান্টাম মেকানিক্সের প্রচুর এক্সপেরিমেন্টাল গবেষণা হচ্ছিল সারা বিশ্ব জুড়ে, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু গবেষণা হচ্ছিল। তো সেখানে আমি খুবই আকৃষ্ট হই সেই বিষয়ে। আর তারপর এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে আমি ইউএসএ পাড়ি দিই 2007 সালে, টিআইএফআর থেকে মাস্টার্স ডিগ্রি নেওয়ার পরে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, যেটা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে, তাদের একটি খুব ভালো কোয়ান্টাম ফিজিক্স ডিপার্টমেন্টের মধ্যেই তাদের কোয়ান্টাম রিসার্চে অনেক গবেষক রয়েছে, সেখানে একটা খুব সুন্দর পরিবেশ রয়েছে। সেখান থেকে পিএইচডি করে 2012 সালে, তারপর আমি পোস্ট ডক্টরাল ফেলোশিপ হিসেবে কিছুদিন কাজ করেছি বস্টন এলাকায়, ওখানে দুটো বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটিতে। তারপর অবশেষে আমি 2016 সালের শেষের দিকে ক্যানাডাতে ইনস্টিটিউট ফর কোয়ান্টাম কম্পিউটিং, যেটা একটা ইন্টার ডিপার্টমেন্টাল, ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে একটা ইন্টার ডিপার্টমেন্টাল গবেষণা কেন্দ্র, যেখানে কোয়ান্টাম মেকানিক্সের একটি অন্যতম গবেষণার দিক যাকে বলা হয় কোয়ান্টাম কম্পিউটেশন, সেই বিষয়ে গবেষণা করার জন্য আমি আমার নিজের গ্রুপ তৈরি করি। তো সেখানেই আমার এখন আমার নিজের ল্যাবরেটরি রয়েছে এবং আমার সাথে স্টুডেন্টরা কাজ করে, স্টুডেন্ট বলতে মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক্টরাল ফেলো, এমনকি আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টরাও আমার সাথে এখন গবেষণা করে। তো এই হচ্ছে সংক্ষেপে আমার পদার্থবিদ্যার যাত্রা। হ্যাঁ, তো এখানে যেটা দেখতে পাই যে এইচএস এর পর বা মাধ্যমিকের পরে খুব ভালো রেজাল্ট, এইচএসও ভালো রেজাল্ট, সেক্ষেত্রে মানে তোমার এই যে ভালো লাগাটা, এর পিছনে কি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পদার্থবিজ্ঞান বিভাগের কোনো অবদান আছে, বা তুমি কিভাবে এই ফিজিক্সটাতে যে পদার্থবিজ্ঞান নিয়েই পড়বে এটা কিভাবে ঠিক করলে, এবং কখন এটা একদম তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারলে যে তুমি এটা নিয়েই পড়তে চাও? পদার্থবিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে বা পড়ার ইচ্ছে থেকে একটা ভালো লাগার ইচ্ছে, সেটা আমার অনেক ছোটবেলা থেকেই ছিল। সেটা ইনফ্যাক্ট আমার যেটা ছিল, আমার ধারণা তোমাদের অনেকের বা পাঠকের বা আজকে দর্শকদের মধ্যে অনেকেরই ছোটবেলার সেই দিকটা হয়তো একই, কারণ ছোটবেলা আমাদের অনেকের খুব সাধারণ জেনারেল কিছু প্রশ্ন থাকে, আকাশের দিকে তাকিয়ে এত তারা, তারা কোথা থেকে এলো, বা তারপর আমাদের মহাবিশ্বের জন্ম কোথা থেকে হলো, মহাবিশ্ব কি সত্যি সত্যি অসীম নাকি তার একটা সীমা রয়েছে, এই ধরনের বড় বড় প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর দেওয়া খুব শক্ত, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ছাত্রছাত্রীদের ভাবায়, আমার ধারণা প্রায় ওটা মানে এই ধরনের প্রশ্ন সকলকেই ভাবিয়েছে কোনো না কোনো সময়। তো সেই রকম ভাবে একটা ভালো লাগার জায়গা বরাবরই ছিল। কিন্তু যদি তুমি, আমার মনে হয় তুমি যে প্রশ্নটা করতে চাইছো যে ওই ডিসাইসিভ জায়গাটা কোথায় যেখানে আমার মনে হলো হ্যাঁ আমি ফিজিক্স নিয়ে, কখন, হ্যাঁ সেটাই, তোমার কখন একদম মনে হয়েছিল যে, তো শিক্ষা করতে, হ্যাঁ সেরকম কোনো একটা এরকম ঘটনা নেই যে হঠাৎ করে সেই ঘটনা পেয়ে সঙ্গে সঙ্গে চার্জড হয়ে গেলাম, অনেকগুলো ছোট ছোট ঘটনা ফলে ব্যাপারটা হয়েছে। তবে কয়েকটা ঘটনা যেমন খুব গুরুত্বপূর্ণ, যেমন ক্লাস ইলেভেনে
তখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা খুব সুন্দর লাইব্রেরি ছিল, তোমরা তো অনেকেই নরেন্দ্রপুরের স্টুডেন্ট জানো, তো কলেজে যে লাইব্রেরিটা ছিল, তো আমার একটা স্বভাব ছিল যে ক্লাসের মাঝখানে যদি কিছুটা সময় পাওয়া যেত লাইব্রেরিতে গিয়ে যে কোনো একটা বই চট করে তাক থেকে বার করে চট করে কয়েক পাতা করে নাও, ভালো বন্ধু মানে এটা কি বই এইসব আগে থেকে দেখে নয়, জাস্ট র্যান্ডমলি, কারণ হাতে কয়েক মিনিটের সময়। তো একদম ঘটনা চক্রেই একটা অত্যন্ত ভালো বইয়ের সংস্পর্শে আসি, এটা যারা ফিজিক্স নিয়ে পড়েছে তারা খুব ভালো করে জানে, তার নাম হচ্ছে ফাইনম্যান লেকচার্স অন ফিজিক্স। তো সেই রিচার্ড ফাইনম্যান, যিনি প্রথমে কর্নেল বিশ্ববিদ্যালয়ে পরবর্তীকালে আমেরিকায় ক্যালটেক ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ছিলেন, তিনি একজন অত্যন্ত ভালো শিক্ষকও ছিলেন, তার তিনি যে লেকচারগুলো দিয়েছিলেন সেগুলো রেকর্ড করে ফাইনম্যান লেকচার্স অন ফিজিক্স পদার্থবিদ্যার সমস্ত স্টুডেন্টদেরকে আমি বলবো এটা পড়লে তোমরা অনেক বেশি অনুপ্রাণিত হবে, ফাইনম্যান লেকচার্স অন ফিজিক্স পড়লে। এখন এটা ওপেনলি পাবলিকলি অ্যাভেলেবেল, কিনতেও হবে না, অনলাইনে অ্যাভেলেবেল। তো ফাইনাল লেকচার্স অন ফিজিক্স এর ভলিউম 3 এর সেখানে কোয়ান্টাম মেকানিক্স এর একটা পরীক্ষার কথা বলা ছিল, তো সেটা এতটাই, আমি পরীক্ষাটা ডিটেলে যাচ্ছি না, এটা হচ্ছে ইলেকট্রনের ইন্টারফিয়ারেন্স পরীক্ষা, সেই পরীক্ষাটা এতটাই এতটাই অদ্ভুত যে এখনো খুব স্পষ্ট মনে আছে, খুব নাড়া দিয়েছিল বিজ্ঞানের বিষয় হিসেবে, খুব নাড়া দিয়েছিল। তারপরে আরেকটা ডিসাইসিভ ব্যাপার যেটা হয়েছিল যে ক্লাস 12 এর পরীক্ষার পরে, এখন তো নিয়ম হয়তো একটু পাল্টে গিয়েছে, বাট আমাদের সময় ক্লাস 12 এর পরীক্ষার পরে থেকে রেজাল্ট বেরোনোর মাঝখানে ওই 2 মাস পর্যন্ত যে গ্যাপ থাকতো একটা, সেই গ্যাপে কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স তারা একটা সামার স্কুলের আয়োজন করেছে, আইসিএস, সেই সামার স্কুলটা আমার ধারণা এখনো হয়, এই বছর হয়তো হয়নি অতিমারির কারণে, সামার স্কুলটা এখনো হয়, এই সামার স্কুলটা অত্যন্ত একটা ইন্সপায়ারিং স্কুল ছিল, কারণ সেখানে মনে আছে 80টা মতো লেকচার হয়েছিল বিভিন্ন বিষয়ে, শুধুমাত্র ফিজিক্স নয়, কেমিস্ট্রি নয়, সেখানে সব দিক, বিজ্ঞানের বিভিন্ন দিক এবং বিজ্ঞানের বাইরে, সেখানে যেমন নাটক, নাটক নিয়ে পড়াতে এসেছিলেন খালেদ চৌধুরী, নাটকের মঞ্চ মঞ্চসজ্জা, তারপর সেখানে নাটকের আলো, সেখানে সব্যসাচী চক্রবর্তী এসেছিলেন ফটোগ্রাফি, মানে আমাদের ফেলুদা ছোট পর্দার, সেখানে তিনি এসেছিলেন ফটোগ্রাফি নিয়ে পড়াতে, সেখানে সাংবাদিক এসেছিলেন, ইকোনমিস্টরা এসেছিলেন, তো পণ্ডিত অজয় চক্রবর্তী এসেছিলেন সেখানে গান নিয়ে বলতে। উদ্দেশ্য ছিল যে ওই সামার স্কুলে যে ক্লাস 12 এ পড়েছে এমন স্টুডেন্টরা যার যেদিকে আগ্রহ সেই আগ্রহের দিকটা যেন আরো ফুটে ওঠে, তো তখনই, এবং সেই সাথে আমার কিছু তখন যারা সত্যি সত্যি পেশাগত বিজ্ঞানী কালটিভেশন অফ সায়েন্সের তাদের সাথে আলাপ হয়, তো তারপরেই আমার মনে হয় যে এই এই বিষয়টাকেই আমার, এখানেই আমার আগ্রহ, এবং তারপরে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়ে গেলাম কালটিভেশনের একদম রাস্তার উল্টো দিকে, তো সেইটাই বলা যেতে পারে যে ফিজিক্সের এইভাবেই এসেছে টার্নিং পয়েন্ট ওখানে ফিজিক্সের দিকে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, তো বিজ্ঞান তথা হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যা, এই জিনিসটা হচ্ছে কিভাবে ছোটবেলা থেকে কিভাবে শুরু করলে ভালো একটা প্রিপারেশন নেওয়া যাবে, বা নিজের ভিত্তিটা, যে ছোটবেলা থেকে যে নিজের যে ভিত্তিটা হয় না, ওই ভিত্তিটা হচ্ছে ঠিকঠাক ভাবে গঠন হবে, তো সেটা যদি আপনি একটু বলেন। যে কোনো বিজ্ঞান, এটা ফিজিক্সের জন্য স্পেশাল কিছু নয়, যে কোনো বিজ্ঞান বা হয়তো যে কোনো বিষয়ই, সেখানে পড়ার কতগুলো খুব বিশেষ, মানে ছোটবেলা থেকে আমরা যখন পড়ছি, প্রথম কথা যে জিনিসটা করলে কাজ ভালো হবে না পরবর্তীকালের জন্য, সেটা হয়তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে শুধু বই থেকে কিছু সংজ্ঞা বা কিছু ফর্মুলা সেটা পড়ে শুধুমাত্র সেই জায়গাতেই যদি সীমাবদ্ধ থাকি, তাহলে হয়তো সেই বিষয়টা সম্বন্ধে সবসময় আগ্রহ তৈরি হয় না, যেটা আনফর্চুনেটলি হয়তো আমরা অনেকেই করি, কারণ আমাদের পরীক্ষা ব্যবস্থা বা আমাদের সিলেবাস অনেকটাই তথ্য নির্ভর, ইনফরমেশন নির্ভর, তো সেই জায়গাটা করলে অতটা হয়তো হবে না। কিন্তু ফিজিক্স পড়ার ক্ষেত্রে আমরা যে 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 বিষয় খুব ভালো করে দেখতে পাই, সেটা হচ্ছে যে দেখো ফিজিক্স মানে তো হচ্ছে আমাদের প্রকৃতিকে জানা, প্রকৃতির, ফিজিক্সের কাজই হচ্ছে যে আমাদের প্রকৃতির যে নিয়মগুলো সেই নিয়মগুলোকে খুঁজে বার করা, এটা হচ্ছে ফিজিক্সের কাজ, তাই তো?
তো এখানে একটা ভাবনা চিন্তার জায়গা রয়েছে, প্রকৃতি নিয়ম। আর ফিজিক্স শুধু নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই সমস্ত বিষয়েই প্রবলেম সলভিং স্কিল, এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। আমি প্রবলেম সলভিং বলতে কেবলমাত্র ওই বইয়ের পিছনে যে প্রবলেম গুলো দেওয়া থাকে শুধু সেই প্রবলেম বলছি না, আরো জেনারেল প্রবলেম। একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যখন কলেজে পড়ি যাদবপুর, তখন আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে একটা গ্রুপ তৈরি করেছিলাম, দল তৈরি করেছিলাম। তো সেখানে আমাদের কয়েকজন খুব পেশাদার বিজ্ঞানী তারা পড়াতেও আসতেন, আর তার বাইরেও আমরা নিজেদের মধ্যে খুব জেনারেল কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। যেমন ধরা যাক প্রশ্ন হচ্ছে, একটা নিউক্লিয়াস রয়েছে, যে নিউক্লিয়াসের মধ্যে এতগুলো প্রোটন এতগুলো নিউট্রন রয়েছে, এবার সেই নিউক্লিয়াসটা ভেঙে যাবে না ভেঙে যাবে না, অর্থাৎ তার রেডিও অ্যাক্টিভিটি দেখা যাবে না যাবে না, এটা কেন আসে? এটা হয়তো টেক্সট বইয়ে, ফিজিক্সেও থাকে কেমিস্ট্রিতেও থাকে, সেই টেক্সট বইতে অনেক সময় যে উত্তরটা থাকে উত্তরটা কিন্তু একটু, ওটা সায়েন্সের উত্তর না, উত্তরটা হচ্ছে যে একটা স্টেবিলিটি রিজিয়ন বলে একটা কিছু থাকে, সেই রিজিয়নের মধ্যে একটা নিউক্লিয়াস থাকলে সেটা স্টেবল হবে বাইরে, বা এটা তো বিজ্ঞানের উত্তর হলো না, এটা তো হলো যে মানে কেউ একটা বলে দিয়েছে যে একটা স্টেবিলিটি ডায়াগ্রাম আছে, কে বললো, রাইট? তো তখন আমরা ভাবতে আরম্ভ করলাম, আমরা কিভাবে খুব জটিল অঙ্ক না কষেও আমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার খানিক চেষ্টা করতে পারি। বিজ্ঞানের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয়তো অঙ্কের ক্ষেত্রে সত্যি নয়, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিক্স ও কেমিস্ট্রি হোক, হলো যে কোনো প্রশ্নের একটা উত্তর হয় না, উত্তর নানাভাবে দেওয়া যায়। বিশেষত ফিজিক্স এমন একটা সাবজেক্ট, ফিজিক্স হচ্ছে একটা সাবজেক্ট যেটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন সাবজেক্ট, এই কারণে যে আমাদের প্রকৃতি এতটাই জটিল, তাকে একদম সূক্ষ্মভাবে বোঝা সেটা খুব শক্ত। ফিজিক্সের খুব কম সূত্রই বা কম থিওরি এমন রয়েছে যেটা আসলে একদম মানে যেটা আসলে সম্পূর্ণভাবে সত্য। ফিজিক্স সবকিছু হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ আমরা কোনো একটা ঘটনা দেখলাম, ধরা যাক আমরা আকাশে রামধনু দেখছি, রামধনু কেন জন্ম হচ্ছে, রামধনুর সেটাকে যদি একদম প্রকৃষ্টভাবে ব্যাখ্যা করতে হয় সেখানে হয়তো খুব জটিল অপটিক্সের বিভিন্ন দিক লাগবে, কিন্তু রামধনু কেন হচ্ছে সেটাকে তার অনেকটা অংশ ব্যাখ্যা করা যায় খুব সহজ রে অপটিক্স, মানে এটা একটা রে অপটিক্সটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন। তো ওই উদাহরণে আমরা যেটা ঠিক করলাম যে তাহলে কিভাবে একটা নিউক্লিয়াস ভেঙে দুটো নিউক্লিয়াস হচ্ছে, আমরা কিভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি, সেটা উদাহরণ হিসেবে ভাবলাম, ঠিক আছে তাহলে একটা শক্তি ক্যালকুলেট করা যায়, মানে একটা নিউক্লিয়াসের এনার্জি ক্যালকুলেট করা যায়, আর সেটা ভেঙে যদি দুটো ছোট নিউক্লিয়াস হয় তার এনার্জি ক্যালকুলেট করা যায়। সেই এনার্জিটা কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আমরা ছোটবেলা সেটা আমরা বইতে পড়েছি, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি যেভাবে ক্যালকুলেট করা। তো সেইটা করে দেখা গেল না সত্যি সত্যি ওই দুটো নিউক্লিয়ার ফ্র্যাগমেন্ট তার এনার্জি একটা বড় নিউক্লিয়ার একটা বড় নিউক্লিয়াসের এনার্জি থেকে কম, তার মানে এটা ব্রেক করে যেতে পারে, অন্য কোনো ক্ষেত্রে হয়তো সেই দুটো ফ্র্যাগমেন্ট এনার্জি বেশি হবে, তার মানে এটা ব্রেক করবে। তো আমি যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছি, যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই ধরনের খুব জেনারেল ভেগ প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি একটু ভেগ এই কারণেই বললাম যে প্রশ্নগুলোর কোনো একটা নির্দিষ্ট উত্তর যেটা বইয়ের শেষে চট করে উত্তরটা মিলিয়ে নেওয়া যাবে সেই সেই রকম প্রশ্ন নয়, প্রশ্নগুলো যেগুলো অনেক বেশি জেনারেল। আরেকটা প্রশ্ন যেমন সেটাও হচ্ছে যে ধরো কলকাতার রাস্তায় বা আমাদের গ্রামাঞ্চলের রাস্তায় জল জমে আছে, সেখান থেকে একটা রিক্সা যাচ্ছে, এবার সেই রিক্সার চাকা থেকে জলগুলো ছিটকে ছিটকে পড়ছে বাইরের দিকে। তো আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা এই যে জলটা ছিটকে পড়ছে, এটা এই যে কার্ভটা তৈরি হচ্ছে এটা কি কার্ভ, এটা কত দূর যাবে, কত উপরে এই জলটা উঠবে, আমি পাশ দিয়ে হাঁটছি জলটা এসে ছিটকে আমার গায়ে পড়বে না পড়বে না, আমার আগে থেমে যাবে, এইটা কোন সূত্র দিয়ে নির্ধারিত হচ্ছে? তো এই ধরনের জিনিসপত্র নিয়ে যদি ভাবনা চিন্তা করা যায় প্রশ্ন, তাহলে প্রবলেম সলভিং স্কিল গুলো আসবে। আর এটাও বোঝা যাবে যে ফিজিক্স মানে এই নয় যে আমি তার একটাই উত্তর পাবো, M1 M2 বাই M1 প্লাস M2 এটাই হচ্ছে উত্তর, এটা নয়, এটা একটা জেনারেল প্রশ্ন। তো এটা যেমন একটা দিক, আরেকটা দিক হচ্ছে ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন, যেটা ফিজিক্সে প্রচন্ড গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফিজিক্সে আমরা যখনই একটা প্রশ্ন সম্বন্ধে আলোচনা করি, ধরা যাক এই আমরা বিজ্ঞান.org.in নিয়ে পরে হয়তো আলোচনা করব, তো তার একদম একটা লেখা এসেছে সেটাই আমরা পড়ছি, ধরা যাক আমরা ছোটবেলা ক্লাস 8 এ মহাকর্ষ নিয়ে পড়ি, গ্র্যাভিটেশন, গ্র্যাভিটি পুল নিয়ে পড়ি, তো সেখানে একটা কথা বইতে লেখা রয়েছে যে একটা দূরত্বের পরে
গেলে মহাকর্ষ বল এতটাই দুর্বল হয়ে যায় তাকে আর ধরতে হয় না। এই প্রশ্নটা কি ঠিক? এটা নিয়ে একটু ভাবনা চিন্তা তোমরা এই লেখাটা পড়ে দেখতে পারো। এটা নিয়ে ভাবনা চিন্তা করলে দেখা এই প্রশ্নটার ভিতরেই অনেক গভীরতা আছে। কারণ আমি একটা দূরত্বের পরে গেলে মহাকর্ষ বলকে ধরবো না বাদ দেব, কারণ যেহেতু মহাকর্ষ বলটা দূরত্বের সাথে ওয়ান ওভার আর স্কোয়ার এই রেটে পড়তে থাকছে, ধরবো না বাদ দেব, সেটা নির্ভর করছে আমি কি করতে চাই তার উপরে। মানে আমার আমার কাছে যদি এমন একটা যন্ত্র থাকে আর আমি যদি এমন একটা ঘটনা দেখছি, আমার কাছে এমন একটা স্টপ ওয়াচ আছে যে স্টপ ওয়াচটা ধরা যাক 0.00001 সেকেন্ড অব্দি মাপতে পারে, তাহলে ওই ঘটনার উপরে যে মহাকর্ষের জন্য যে একটা অতি ক্ষীণ একটা বল, অর্থাৎ আমি টেবিলের উপর থেকে একটা পেন ফেললাম, সেই পেনের উপরে চাঁদ যে বল দিচ্ছে এত দূর থেকে, সেই বলটা তখন নগণ্য নাও হতে পারে। যদি আমার পেনটা পড়তে কতটা সময় লাগে সেটা আমি মাপতে পারি খুব সূক্ষ্মভাবে, বুঝতে পারলাম, কারণ বলটা তো শূন্য না। তো সেই জন্য এই উদাহরণই আমরা যেটা করতে পারি যে আমরা এটাকে বিজ্ঞানের ভাষা ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন বলে। এনভেলপ মানে একটা খাম, অর্থাৎ যে অঙ্কগুলো তোমাকে পুরো ডিটেলে ক্যালকুলেট করতে হবে না, মোটামুটি অর্ডার অফ ম্যাগনিচিউড ক্যালকুলেট করা। মানে এক্ষেত্রে আমি যেটা ক্যালকুলেট করবো যে এই পেনটার উপরে পৃথিবীর আকর্ষণ বল কত, যেটা হচ্ছে পেনের ওজন, পেনের ভর, তাকে যদি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গ্র্যাভিটেশনাল পুল দিয়ে অ্যাক্সিলারেশন দিয়ে গুণ করা যায় তাহলে হচ্ছে তার পৃথিবীর বল পাওয়া যাবে। আর পেনটার উপরে চাঁদের বল কত, চাঁদের ভর গুগল করলেই পাওয়া যাবে, পৃথিবীতে দূরত্ব গুগল করলে পাওয়া যাবে। তাহলে আমি নিউটনের সূত্র দিয়ে G m1 m2/r² এই সূত্র দিয়ে এই পেনের উপরে চাঁদের বলটাও আমি মাপতে পারি, তাই না? এবার দেখবো যে এই পেনের উপর পৃথিবীর বল অর্থাৎ ওজন তার তুলনায় পেনের উপর চাঁদের বল কতটা দুর্বল, এটা কি 1/10 ভাগ, 1/100 ভাগ, 1/1000 ভাগ, নাকি 1/1 কোটি ভাগ। এবার যতটা দূর যদি আমি দেখি যে আমার আমার কাছে যে ঘড়ি আছে সেই ঘড়ি দিয়ে আমি কেবল 1/10 সেকেন্ড অব্দি মাপতে পারি, তাহলে অন্য একটা বল সে যদি 1/1 কোটি ভাগ হয় তো সেটা তাহলে আমার কাছে নগণ্য হবে সেই বলটা। আর যদি সেটা যদি 1/1 কোটি ভাগ না হয়, 1/10 ভাগ যদি হয়, তাহলে সেটাকে ফেলা যেতে হবে। তো এই ধরনের আমরা যখনই পড়াশোনা করি ফিজিক্সে ছোটবেলা থেকে, তো তখনই এই ধরনের ছোট 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 ক্যালকুলেশন, ধরো যে একটা চিরুনির সাথে স্ট্যাটিক চিরুনি শুকনো শীতকালে মাথা আসলে বলে যে একটা বিকর্ষণ, কারণ একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়, চার্জ তৈরি, সেই বিকর্ষণ বলটা কত কত কুলম, সেই বিকর্ষণ বলটা কত শক্তিশালী, সেটা কি একটা একটা মশার যে ওজন সেই ওজনের থেকে বেশি না কম। এই ধরনের ছোট ছোট ক্যালকুলেশন সূত্র কিন্তু সব জানা আছে, বইতে সবই আছে। এই জিনিসগুলো আমরা অলরেডি মানে হয়তো একটি বস্তু এম আর একটি বস্তু স্মল এম ধরে করে থাকি, কিন্তু এই পৃথিবী আর পেন এইভাবে যে বাস্তব ব্যাপারটা তুমি বললে এই জিনিসটা হয়তো আমরা কখনোই করে থাকি করি না, এইটা তুমি হয়তো বলতে চাইছো পুরো ব্যাপারটা। একদম একদম একদম। তার কারণটা কি যে ফিজিক্স মানেই হচ্ছে আমার সাথে আমার প্রকৃতি সম্বন্ধে একটা ইন্টুইশন তৈরি হবে, একটা ধারণা তৈরি হবে, এবং সেই ধারণা থেকে যত বড় বড় বিজ্ঞানে গবেষণা হয়েছে, বড় বড় বিজ্ঞানীদের একটা বিশেষত্ব হচ্ছে ফিজিসিস্ট তারা জানতেন যে কিভাবে একটা জটিল ঘটনাকে অ্যাপ্রক্সিমেট করা যায়, এবং সেই অ্যাপ্রক্সিমেট কোনটাকে আমি করতে পারি কোনটাকে করতে পারি না সেটা আমি বুঝবো কি করে যদি না জানি যে আমি যেটা বাদ দিয়ে দিচ্ছি সেটা বড় না ছোট। অ্যাপ্রক্সিমেশন মানে তো কিছু একটা বাদ দিয়ে দিচ্ছে। তো তো টোটাল তোমার প্রশ্নের উত্তরটা একটু বড় হয়ে গেল, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে শুধুমাত্র বই থেকে না পড়ে বিজ্ঞানটাকে এরকম ভাবে ভাবনা চিন্তা চট করে অঙ্ক কষা একটু খেলা একটু প্রশ্ন সলভ করা এইভাবে যদি এগোনো যায় তাহলে সেই বিজ্ঞানের রসটা উঠে আসবে এবং সেখান থেকেই পরবর্তীকালে যাওয়ার একটা অনুপ্রেরণা তৈরি হতে পারে, ভালো লাগাটা তৈরি হতে পারে। আলটিমেটলি এখন যে মানে আমরা যে ছোটবেলা থেকে পড়ি এখানে বেশিরভাগ তো থিওরি বেস পড়ে যায়, প্র্যাকটিক্যাল তো হয় না বললেই চলে। সেই টেনে হয়তো মাধ্যমিকে পড়ার সময় হয়তো কিছুটা, আর 11-12 গিয়ে শুরু হয় প্র্যাকটিক্যাল জিনিসটা, যিনি ল্যাবটা কি সেই জিনিসটা জানাটা অ্যাকচুয়ালি শুরু হয়। তো অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে প্র্যাকটিক্যাল জিনিসটা শেখানোটা উচিত একটা স্টুডেন্টের মোটামুটি ভাবে 6 বা 7 থেকে বা 5 থেকে, এটা এটা নিয়ে হচ্ছে আপনার মতামতটা কি? একদম একদম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় একটা তুমি প্রশ্নটা করেছো, অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। 5-6 থেকে নয়,
প্র্যাকটিক্যালটা করা উচিত ক্লাস ওয়ান থেকে, কারণ ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলো হচ্ছে এটা বিজ্ঞান, এগুলো অঙ্ক নয়, রাইট? আর বিজ্ঞান মানে হচ্ছে আবার প্রকৃতিকে জানা। ইলেকট্রিক ফিল্ড, আমি যখন ইলেকট্রিক ফিল্ডের কথা বলবো তখন চোখের সামনে যদি কারোর ই এই অক্ষরটা মাথায় আসে তাহলে একটু মুশকিল, কারণ ইলেকট্রিক ফিল্ড বলতে চোখের সামনে যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, বা শীতকালে আমি যখন সোয়েটারটা খুললাম তখন এমন চার্জড হয়ে গেছি সেখানে আমার কাছে যদি একটা, আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, ছ্যাঁকা খাই, মানে যদি একটা কোনো একটা ধাতব জায়গার কাছে হাত যায় একদম তড়াক করে একটা ছ্যাঁকা খাই। তো এইগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বোঝায়। এবার আমরা যাই পড়ি না কেন, অতটা অংশ হাতে কলমে বোঝা যায়, হাতে কলমে পরীক্ষা করা যায়, এবং সেই জিনিসটা ছোটবেলা থেকে যত আমরা শিখতে পারি ততটাই কিন্তু বিজ্ঞানে আগ্রহ তত বেশি তৈরি করবে। আরেকটা দিক এখানে গুরুত্বপূর্ণ, যে তুমি আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের সময় একই ছিল, এখনো হয়তো খুব একটা পাল্টায়নি গত 20 বছরে, আমরা এক্সপেরিমেন্টকে একটা থিওরির এক্সটেনশন হিসেবে পড়াই, অর্থাৎ থিওরি ভেরিফিকেশন হিসেবে পড়াই সাধারণত ল্যাবরেটরি, কারণ আমরা থিওরি পড়ে আসছি ছোটবেলা থেকে 8, 9, 10, তারপরে যখন ল্যাবরেটরিতে যাচ্ছি তখন আমরা পরীক্ষা করছি ওহমের সূত্র ঠিক না বেঠিক এটাকে প্রমাণ করে, বা পেন্ডুলাম তার টাইম পিরিয়ডের সাথে তার লেংথের রিলেশনশিপ সেটা প্রমাণ করে, অর্থাৎ একটা থিওরি আছে সেই থিওরিটাকে আমি প্রমাণ করতে চাইছি পরীক্ষা করে। সেইটা করতে গেলে অনেক মজাদার ঘটনা ঘটে, সেটা আমরা যারা এক্সপেরিমেন্ট করেছি আমরা অনেকেই জানি, হয়তো বলতে একটু লজ্জা পাই, সেটা হচ্ছে সত্যি সত্যি আমি হয়তো পরীক্ষা করে দেখলাম যে একটা পেন্ডুলাম দুলছে, সে পেন্ডুলাম মানে আর কিছুই না, একটা হচ্ছে ছাদ থেকে আমি যদি ছাদে ফ্যানের সিলিং যেখানে আটকানো থাকে সেইখান থেকে যদি একটা একটা ধর একটা দড়ি দিয়ে একটা তালা বেঁধে যদি ঝুলিয়ে দিই এটা একটা পেন্ডুলাম তৈরি হয়ে গেল, আমি একটু টেনে দিলাম পেন্ডুলামটা তাহলে এইভাবে দুলবে, আমি এবার ঘড়ি দিয়ে মেপে নিলাম যে সেটা কবার দুলছে, অর্থাৎ সেখান থেকে আমার টাইম পিরিয়ডটা মেপে ফেললাম, আর তার সাথে লেংথের আমি রিলেশনশিপটা মাপলাম, সেখান থেকে আমি লেংথটা যদি জানি টাইম পিরিয়ড জানি তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাও জানি, জি স্মল জি সেভাবে মাপ। ঘটনা হচ্ছে যে এইভাবে যদি আমরা অ্যাকচুয়ালি করে দেখি পরীক্ষাটা, আমার ধারণা খুব কমজনই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 80 cm/s² পাবো, কেউ হয়তো 950 পাবো, কেউ 1000 পেতে পারি, কেউ 850 পেতে পারি, কেউ 960 পেতে পারি। যখন ক্লাসে করানো হয় কিছু মাস্টারমশাই যদি এটা না করেন তারা প্রণম্য মাস্টারমশাই, কিন্তু আমি দেখেছি অনেক মাস্টারমশাই এমনকি এটা শুধু স্কুল লেভেল নয় কলেজেও সেখানকার মাস্টারমশাইরাও যদি 980 cm/s² জায়গায় কারোর 900 চলে এলো তার মানে ভুল করেছিস, হ্যাঁ এক্সপেরিমেন্টটা রিপিট কর। এখন ঘটনা হচ্ছে যে পরীক্ষা ভুল করা যায় না, মানে একটা নেচার এর রেজাল্ট, এটা তো একটা রেজাল্ট, হ্যাঁ সেখানে একটা ক্যালকুলেটরে টিপতে অঙ্ক কষতে ভুল হলো সেটা অন্য ব্যাপার, সেটা তো একটা সিম্পল জিনিস, কিন্তু আমি একটা পরীক্ষা করলাম, পরীক্ষা করে উত্তর পেলাম 900 cm/s², এটা তো একটা বাস্তব, তুমি বলার কে যে এটা 980 হবে, তুমি তো মাপনি এই জায়গাতে। তো এখানে তখন আমাদের যেটা ভাবতে হবে যে কেন আমি 900 cm/s² উত্তর পেলাম 980 না পেয়ে, এইখান থেকে কিন্তু অনেক গভীরে যাওয়া যায়। আচ্ছা হতেই পারে যে এই জায়গাটাতে ওই পার্টিকুলার স্পেসে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কম, হতেই পারে এটা হয়তো 980 আর 900 মধ্যে হবে না, কিন্তু অনেক জায়গাতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 975, এটা পারফেক্টলি ফাইন, রাইট? তারপরে হতে পারে কি আমরা যে স্কেল নিয়ে মাপছি ওই ছাদের মানে পেন্ডুলামের দৈর্ঘ্যটা, সেই স্কেল যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানি একটু ভুল করেছে স্কেলটা তৈরি করতে, রাইট? তাহলে প্রশ্ন হচ্ছে আমি এখানে কি করে অ্যাকিউরেটলি একটা এই দূরত্বটা মাপ, এটা একটা কিন্তু বিজ্ঞানের প্রশ্ন হয়ে গেল, আমি কি করে অ্যাকিউরেটলি একটা দূরত্ব মাপ, ঠিক আছে? তারপরে হলো যে এই যে আমি ঘড়ি দেখে স্টপওয়াচ দেখে পেন্ডুলামটা দুলছে, সেই পেন্ডুলামের দোলার আমি টাইম পিরিয়ডটা বার করছি কত সময় অন্তর অন্তর পেন্ডুলাম ফিরে আসছে, সেটা আমি কত অ্যাকিউরেটলি মাপতে পেরেছি, বা আরো প্রশ্ন কত অ্যাকিউরেটলি আমার মাপা উচিত যদি আমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা আমার
ওই জায়গার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার থেকে পার্সেন্ট অ্যাকুরেসিতে মাপতে হয়, তাহলে আমার ওই সময়টা কত অ্যাকুরেটলি মাপতে হবে এটা আরেকটা গুরুত্বপূর্ণ, রাইট? তো তারপরে হতে পারে কি যে সময় মেপেছে তার হয়তো ব্যক্তিগত ভুল ত্রুটি হয়েছে, মানে সে হয়তো যে জায়গায় বন্ধ করা উচিত স্টপ ওয়াচটা তার একটু আগে বন্ধ হয়েছে, সেটা হতে পারে। সেটা আমি তাহলে কি করে কমাবো? সেটা সেটার উত্তর হতে পারে তাহলে একজনকে দিয়ে না করিয়ে এক্সপেরিমেন্টটা বারবার রিপিট করা, যেখানে এই সিস্টেম্যাটিক যেটা বলে হয়তো বারবার একই ভুল করছে অন্য একজন, সে যদি একই জিনিসটা মাপে হয়তো অন্য একটা স্টপ ওয়াচ নিয়ে, তাহলে তার ওই ভুলটা সেও ভুল করতে পারে কিন্তু ভুলটা হয়তো একটু অন্যরকম ভুল হবে। তো এইরকম ভাবে অনেক অ্যাভারেজ করে হয়তো সেই ভুলের জায়গাগুলো গড় গড় ভুলটা হয়তো শূন্য হতে পারে। তো আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে পরীক্ষা মানে একটা থিওরি আছে, তুমি চট করে একটা পরীক্ষা করে সেটা ঠিক না ভুল বলে দাও, এটার থেকে এক্সপেরিমেন্টাল সায়েন্সের যে মজা, কতটা দৈর্ঘ্য নিতে হবে, কত অ্যাকিউরেটলি সময়টা মাপতে হবে, হ্যাঁ, বা এই ব্যক্তিগত ভুল ত্রুটি হচ্ছে কিনা, এখানে মানে বকাঝকার ভুল ত্রুটি নয়, এটা সমস্ত এক্সপেরিমেন্টালিস্ট সমস্ত যন্ত্রের হয়, সেটা আমি কি করে কারেক্ট করব, এই দিকগুলো যদি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় তখন কিন্তু এক্সপেরিমেন্টাল ফিজিক্সের রসটা খুঁজে পাওয়া যায়, রাইট? তো আজকাল আরো এক্সপেরিমেন্টাল ফিজিক্স করার সুযোগ অনেক বেড়ে গিয়েছে, এই কারণে ইলেকট্রনিক্স বা ইত্যাদিতে আজকাল তোমরা হয়তো জানো টোটন যে মাইক্রো কন্ট্রোলার অত্যন্ত সস্তায় 50-100 টাকায় মাইক্রো কন্ট্রোলার পাওয়া যায়, যে মাইক্রো কন্ট্রোলার দিয়ে কত মজার মজার জিনিস করা যায়। ধরো একটা অনুষ্ঠানে একটা স্কুলের মধ্যে কতজন স্টুডেন্ট আছে, কত অ্যাটেন্ডি হলো একটা অনুষ্ঠানে যেখানে বাইরে থেকে লোকজন স্কুলে মডেল প্রদর্শনী দেখতে আসছে, একটা ছোট্ট করে তুমি একটা কাউন্টার তৈরি করে ফেলতে পারো। তো এই ধরনের হাতে কলমের জিনিস যত ছোটবেলা থেকে করা যায় তত কিন্তু বিজ্ঞানটা বুঝতে হবে। অনেক ক্ষেত্রে এটাও আমি দেখেছি অনেকের যে বইতে পড়তে বা সংজ্ঞা পড়তে অঙ্ক কষতে তাদের প্রচন্ড নিরস লাগে সেই বিষয়টা, যে মোমেন্টে তুমি হাতে কলমে একটা জিনিস পড়ে ফেললে তখন জিনিসটার মধ্যে সাংঘাতিক মজা বেড়ে গেল, কারণ তুমি হাতে কলমে দেখছো যে এই ফিজিক্সটা কি করে পা। খুব সত্যি, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছো। আচ্ছা স্যার, বলছি যে আরেকটা ধরো আমরা মাধ্যমিকের পরে মাধ্যমিকে একটা নাম্বার পেলাম, পাওয়ার পরে যে ধরো হচ্ছে একটা সাবজেক্টের পিছনে প্রচুর এফর্ট দিয়েছিলাম ছোটবেলা থেকে, ধরো এই সাবজেক্টটা আমার খুব ভালো লাগে, ধরো সেই সাবজেক্টটা আমার নাম্বারটা কোনো ক্রমে কমে গেছে অথবা ইয়ে হতে পারে, কিন্তু ধরো এভারেজ একটা ভালো ভালো নাম্বার পেয়েছি অন্য অন্য সাবজেক্টে, তো তাহলে সেই সাবজেক্টটা আমরা চুজ করবো কি করে যে পরবর্তীকালে এই এটা নিয়ে আমরা ইয়ে করবো, এটা আমরা চুজ করবো, এটা ছোটবেলা থেকে যদি একটা, এবারে বাড়িরও একটা চাপ থাকতে পারে, ধরো আমরা হচ্ছে কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে, কেউ বলে বাড়ি থেকে বলে যে এই ইঞ্জিনিয়ার হবে, এ ডাক্তার হবে, বা এরকম বাড়ি থেকে একটা এফোর্ট দেয়, তো নিজস্ব একটা যে ভালো লাগা আছে তো সেটা আমরা চুজ করবো কিভাবে? সেটার প্রশ্নের খানিকটা উত্তর তোমার প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে, ভালো লাগা, এইটাই হচ্ছে প্রথম ব্যাপার। দেখো একটা কথা, যে কোনো একটা বিষয়ে যদি ভালো না লাগে তাহলে সেটা নিয়ে পরবর্তীকালে, অর্থাৎ উচ্চশিক্ষা, সেটা 11-12 হতে পারে, কারণ 10 এর পরে 11-12 একটা হঠাৎ করে সিলেবাসটা বেড়ে গেল, বইয়ের ভলিউম হঠাৎ করে 5 গুণ বেড়ে গেল, তারপর গ্র্যাজুয়েশন সেখানে আরো বেশি, আরো উন্মুক্ত সবকিছু, তারপরে যদি কেউ মাস্টার্স পিএইচডি করতে চায়, তো কথা হচ্ছে যে আমি যদি একটা বিষয়কে সত্যি সত্যি উপভোগ না করি তাহলে সেটা নিয়ে এগোনো সম্ভব হবে না, সেটা একটা। সুতরাং স্টুডেন্টদের মধ্যে যদি ছোটবেলা থেকে কোনো একটা বিষয় সম্বন্ধে একটা অত্যন্ত ভালো লাগার জায়গা তৈরি হয়, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল ফিজিক্সের ক্ষেত্রে, এবং সেই যদি একটা সত্যি ভালো লাগার জায়গা তৈরি হয় তাহলে আমি বলবো যে সেই বিষয়টা নিয়ে পড়ার কথা তার সিরিয়াসলি ভাবা উচিত, এই কারণে যে তাহলে যেহেতু সেটা ভালো লাগা তাহলে তাকে খুব বেশি অ্যাকচুয়ালি মানে পরিশ্রমটা তার কাছে কষ্ট বলে মনে হবে না, কারণ পরিশ্রমটা এনজয়েবল। ফিজিক্সের ক্ষেত্রে যেমন আমি এত বছর ধরে ফিজিক্সে রয়েছি, স্কুল পাস করেছি আজ 20 বছর আগে, এত বছর ধরে ফিজিক্স পড়ছি, কখনো ফিজিক্স পড়তে গিয়ে আমার মনে হয় না আমি খাটছি, যাই পড়ি না কেন এটা মজার ব্যাপার, সেখানে আমি রাতের পর রাত জেগে কাজ করতে পারি, দিনের সারাদিন জেগে কাজ করতে পারি, পুরোটা মজার ব্যাপার, তার ফলে এগিয়ে যাওয়া সম্ভব। আর আরেকটা দিক, বাড়িতে বাবা মায়ের কথা বলে বা অভিভাবক, অনেক সময় বাবা মা না, অনেক সময় আশেপাশের শুভাকাঙ্ক্ষীরাও অনেক চাপ দেয়, তো সেটার অনেক, সেটার একটা সামাজিক কারণ রয়েছে, সেটার অনেকগুলো সামাজিক দিক রয়েছে সেটা আমরা জানি। এক তো হচ্ছে একটা ধারণা যে কোনো কিছু, কোনো একটা বিষয়ে গেলে চাকরি বেশি হয়,
কিছু কিছু সাবজেক্টে পড়লে চাকরি কম হয়, সেটা যে পুরোপুরি মিথ্যা তাও নয়, সেটার একটা একটা বাস্তবতা আছে অবশ্যই। আর আর সেই সাথে অনেক 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 ক্ষেত্রে হ্যাঁ মানে পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা ইঞ্জিনিয়ার হয়েছে, সুতরাং তার বদলে তুই ইঞ্জিনিয়ার না হয়ে সাধারণ কেমিস্ট্রি পড়তে যাবি, মানে এটা শুনতেও খারাপ লাগে। সেগুলো তো সামাজিক দিক, তো এখানে ভালো লাগার দিক যেতে হবে। নাম্বারের প্রশ্ন যেটা এলো, যে নাম্বার গুরুত্বপূর্ণ, কারণ ভালো নাম্বার না হলে আমি ভালো কলেজে ভর্তির সুযোগ পাবো না, আর ভালো জায়গায় ভর্তির সুযোগ না পেলে সেটার একটা পার্থক্য হয় একটা ভালো কলেজ ছিল। কিন্তু যদি সেই সমস্যাটা না হয়, অর্থাৎ আমার কাছে নাম্বারের মধ্যে পার্থক্যটা এতটাও বেশি নেই যে আমার অপশন হচ্ছে একটা সাবজেক্টে কোনো বিষয় যে সাবজেক্টটাকে আমি ঘৃণা করি না কিন্তু আমি অত্যন্ত ভালোবাসি না, আর একটা সাবজেক্টে কোনো কলেজে চান্স পাচ্ছি না, যদি এইরকম ডিফারেন্সটা না হয় তাহলে নাম্বারটা অতটা গুরুত্ব হয়তো দেওয়া উচিত নয়। উচ্চ মাধ্যমিক বিজ্ঞানের সমস্ত সাবজেক্টের মধ্যে আমার সব থেকে কম নম্বর ছিল, মানে কম মানে ভালোই কম, সেটা ম্যাটার করে না, কারণ ফিজিক্স একটা ভালো জায়গায় ভালো সুযোগ পেয়েছিলাম। ঠিক আছে, তো আরেকটা জিনিস মাথায় রাখবো যে যে বিষয়ে লোকে যত বেশি চাকরি পায়, যেমন ইঞ্জিনিয়ারিং এর ধারণা অনেক চাকরি পায়, এটাও ঠিক, যদি প্রচুর স্টুডেন্ট যদি ইঞ্জিনিয়ারিং পায় সেই বিষয়ে, তাহলে সেই ফিল্ডে কিন্তু কম্পিটিশনটাও বেশি হয়, এটা মাথায় রাখবে, রাইট? তো প্রচুর ইঞ্জিনিয়ারিং করে স্টুডেন্টরা চাকরি পায় কিন্তু সবাই ইঞ্জিনিয়ারিং চাকরি পায় না, চাকরি বিভিন্ন ফিল্ডে হয়, মানে সেটা সেগুলো মাথায় রাখতে হবে। সুতরাং সাবজেক্ট এ করার সময় এই সমস্ত দিকগুলো মাথায় রেখে চুজ করতে হবে, এবং কোনো সাবজেক্টের প্রতি কারোর যদি একটা খুব ভালোবাসার দিক থাকে আমি বলবো সেটা খুব কেয়ারফুলি দেখতে হবে যে সেই সাবজেক্টটায় আমি পড়বো কিনা, এবং যত যদি সম্ভব হয় সেইটা নিয়েই এগোনো উচিত, এটাই আমার মনে হয়। ধন্যবাদ টোটন। টোটন আমাদের প্রাক্তন ছাত্র এবং ও ফিজিক্স নিয়ে স্নাতক হয়েছে, খুব শীঘ্রই হয়ে গেছে, ধন্যবাদ। তো আচ্ছা, আমরা এরপর আবার যদি ফিজিক্সে একটু ফিরে আসি, ধরো পদার্থবিদ্যা পড়ার সময় আমরা জানি যে পদার্থবিদ্যাতে প্রচুর অঙ্কর প্রাধান্য আছে, যে পদার্থবিদ্যা জানতে গেলে অঙ্ক পড়তেই হবে। আবার অনেকের ক্ষেত্রে তুমি আগেই বললে যে অঙ্কটা অনেকের আবার ভয় হয় খুব, যে অঙ্ক করতে তাদের ভয় লাগে, তো এই পদার্থবিদ্যা পড়তে গেলে অঙ্ক পড়তে হবে এবং অঙ্কে ভয় আছে, তো এই জিনিসটা কাটিয়ে ওঠা যায় কি করে? সত্যি কি অঙ্ক খুব পরিমাণে লাগে যাতে ভয় পাওয়াটা স্বাভাবিক, না ভয় পাওয়াটা মূলক? কোন একটা সাবজেক্ট ভয় পাওয়া, আমার যতটুকু ধারণা এটা ভয় পাওয়ার জায়গাটা কিন্তু খুব ছোটবেলা থেকেই তৈরি হয় কোন একটা সাবজেক্ট, এটা অনেক সময় তৈরি হয়। ভয় কখন পাই কাউকে? যখন আমরা তাকে বুঝতে না পারি, তখনই হচ্ছে একটা ভয় পাওয়ার জায়গা তৈরি হয়, আমার উপর একটা চাপ সৃষ্টি করে। এককালে আমার ত্রিকোণমিতি থেকে খুব ভয় লাগে, তার কারণ সব সাইন টু দি পাওয়ার 48 থেটা প্লাস কোসাইন টু দি পাওয়ার 48 থেটা, মানে ওইসব দেখলেই, ওই 48 ওইসব 72 ওইসব নাম্বার দেখলেই একটা একটা বুক দুরু দুরু করে উঠে। তারপর যখন দেখতে আরম্ভ করলাম যে এটা দেখতে হয়তো বাইরে থেকে রাশ ভারী এই অঙ্কগুলো, বাট অ্যাকচুয়ালি এটা একটু ভিতরে ঢুকলে এমন কিছু নয়, যে অনেক হয় না, অনেক মাস্টারমশাই বাইরে থেকে খুব রাশ ভারী দেখলে এটা অত্যন্ত ভয় লাগে, কিন্তু তাকে একটু সে মাস্টারমশাইকে চিনলে মনে হয় না খুব নরম মনের মানুষ। তো অনেক সাবজেক্টের ক্ষেত্রেও ধারণাটা তাই, আবার অনেক সাবজেক্টে এটা আমরা চাই বা না চাই ছোটবেলা থেকেই আমাদের একটা ভালো লাগা বা ভয় পাওয়ার একটা দিক তৈরি হয় কিন্তু মাস্টারমশাইদের হাত ধরে। হয়তো স্কুল লেভেলে এমন একজন মাস্টারমশাই আছেন যিনি খুব সুন্দর ভূগোল পড়াতেন বা খুব সুন্দর করে ইতিহাস পড়াতেন বা খুব সুন্দর করে বাংলা পড়াতেন, তো সেখান থেকে এগুলোর প্রতি একটা ভালোবাসা। আবার হয়তো দুর্ভাগ্যক্রমে মাস্টারমশাই এমন একজন মাস্টারমশাই পাইনি হয়তো আমরা, যিনি খুব ভালো করে অঙ্ক পড়াতেন বা বিজ্ঞান পড়াতেন বা কিছু, সেখান থেকে একটা ভয়ের জায়গা। তো ভয় কাটানোর তোমার প্রশ্নের দুটো জায়গা আছে, এক হচ্ছে যে ফিজিক্স আর অঙ্কের মধ্যে কানেকশন কতটা। ফিজিক্স পড়তে গেলে অঙ্কের একটা মিনিমাম বেস থাকতে হবে, এটা সত্যি, তার কারণটা হচ্ছে যে অঙ্ক হলো ফিজিক্সের ভাষা। আমরা প্রকৃতির একটা সূত্র, সেটাকে আমরা ব্যাখ্যা করি অঙ্ক দিয়ে,
সেটা ইংরেজি দিয়েও ব্যাখ্যা করি না, বাংলা দিয়েও ব্যাখ্যা করি না, অঙ্ক দিয়ে ব্যাখ্যা করি। সুতরাং সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এক্ষেত্রে আমি বলি মানে অঙ্ক পড়ার জন্য অঙ্ক না, ফিজিক্স পড়ার জন্য অঙ্ক, এই দুটোর মধ্যে খানিকটা পার্থক্য হয়তো আছে। পার্থক্যটা এইখানে যে আমি যখন ফিজিক্স পড়ার জন্য অঙ্ক শিখছি তখন সেখানে অঙ্কটাকে একটা টুল হিসাবে ব্যবহার করছি, অর্থাৎ একটা মেথড হিসাবে ব্যবহার করছি। একটা গাণিতিক যে যিনি গণিত নিয়ে গবেষণা করবেন তিনি যখন অঙ্ক পড়বেন তিনি অন্যরকম ভাবে পড়বেন, যিনি ফিজিক্স পড়বেন অন্যরকম ভাবে পড়বেন। অর্থাৎ ফিজিক্সের অঙ্কটাকেও আমরা যদি ওই ধরনের মজাদার কিছু ফিজিক্সের প্রশ্নতে কনভার্ট করে পড়ি তাহলে হয়তো অনেক ক্ষেত্রে একটু মজাটা বাড়ে। যেমন একটা উদাহরণ হতে পারে এই মুহূর্তে যেটা মাথায় আসছে যে অঙ্কে ইনফিনিট সিরিজ আমাদের পড়তে হয়, সম্ভবত ইলেভেন টুয়েলভ থেকেই পড়ানো শুরু হয়, গ্রাজুয়েশনে গিয়ে পড়তে হয়, সেটা হয়তো একটা ভয় লাগার কারণ হতে পারে। কিন্তু সেটাকেই একটা আমি একইভাবে যদি কনভার্ট করি যে একটা ফিজিক্স এর প্রবলেম নিলাম, কংক্রিট সায়েন্স এর প্রবলেম, অ্যাকচুয়ালি একটা কেমিস্ট্রির প্রবলেম, ফিজিক্স এর প্রবলেম, ধরা যাক আমার কাছে একটা নুন, নুন তো সোডিয়াম ক্লোরাইড, ধরা যাক নুন একটা ক্রিস্টাল, তো সেখানে সোডিয়াম অ্যাটম আছে, ক্লোরিন অ্যাটম আছে, সোডিয়াম অ্যাটম আছে, ক্লোরিন অ্যাটম আছে। আমি একটা প্রশ্ন করলাম যে আচ্ছা এই একটা এই নুনের এনার্জি কত, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কত আছে, কারণ সোডিয়াম হচ্ছে পজিটিভ, ক্লোরিন হচ্ছে নেগেটিভ, তার মানে তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে। তবে দেখো যদি সিম্পল আমি যদি এই অঙ্কটা কষি, মনের মধ্যে একটা ছবি করে দেবো সোডিয়াম ক্লোরিন সোডিয়াম ক্লোরিন, আমি যদি দেখি যে এই সোডিয়ামের জন্য পুরো সিস্টেমটার এনার্জি কত হচ্ছে, তাহলে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন তার দূরত্ব ধরো যাক এক একক, তাহলে তার একটা সাম ফোর্স আছে ধরো যাক ওয়ান, তারপরেরটা আবার সোডিয়াম সেটা হচ্ছে দু একক দূরে, তাহলে তাহলে তার এনার্জিটা কমে গেল হাফ, কারণ কুলম এনার্জি দূরত্বের সাথে ওয়ান ওভার আর রেটে ফল করতে থাকে। তারপরেরটা হচ্ছে একের তিন, তারপরেরটা হচ্ছে একের চার, তারপরেরটা হচ্ছে একের পাঁচ, তাহলে এই ফিজিক্সের প্রবলেম থেকে আমার একটা ইনফিনিট সিরিজ বেরিয়ে এলো। এবার যখন আমার সেই ইনফিনিট সিরিজ চলে এলো তো তখন হয়তো আমি যেটা বলছি যে তাহলে অঙ্কটা শিখতে হবে, কিন্তু হয়তো একটু কেন আমি অঙ্কটা করছি তার মোটিভেশনটা হয়তো সেখান থেকে উঠে আসবে। আবার আরেকটা দিক হচ্ছে যে ধরা যাক পেন্ডুলামের কথা আগে বলছিলাম, পেন্ডুলামের একটা অন্যতম প্রধান দিক হলো যে তার টাইম পিরিয়ড, পেন্ডুলামকে যদি দৌড়াচ্ছি সেই টাইম পিরিয়ডটা পেন্ডুলামকে কতটা দূরে নিয়ে গিয়ে ছেড়েছি, অর্থাৎ তার গতির যে অ্যাম্পলিচিউড বিস্তার তার উপর নির্ভর করে। অর্থাৎ একটা পেন্ডুলাম নিলাম তাকে আমি যদি একটু দূরে গিয়ে ছেড়ে দিই তারও একবার একটা টাইম পিরিয়ড যতটা লাগবে অনেকটা দূরে গিয়ে ছাড়লেও একই সময় লাগবে, এটা খুব অদ্ভুত ব্যাপার। আর সেটা সবসময় সত্যি নয়, আমি যদি পেন্ডুলামকে একদম 90 ডিগ্রি কোণে গিয়ে ছাড়ি এটা হয়তো একই নয়। তো ধরো যে কোনো একটা বই থেকে আমি এই এই পেন্ডুলামের একটা জেনারেল এক্সপ্রেশন বার করলাম যেখানে সময় ভার্সেস দূরত্ব, এবার সেই এক্সপ্রেশন থেকে আমি কি করে এই স্পেসিফিক রেজাল্টটাতে আসতে পারি যেখানে পেন্ডুলামকে যদি আমি খুব একটা ছোট অ্যাঙ্গেলে ছাড়ি তাহলে তার টাইম পিরিয়ড লেংথের উপর ডিপেন্ড করছে না। এটা হচ্ছে এক্সপ্যানশন, আমাদের অঙ্কে অনেক এক্সপ্যানশন করতে হয়, টেলর এক্সপ্যানশন ইত্যাদি ইত্যাদি। তো আমি ওই অঙ্কটাই করছি কিন্তু একটু ফিজিক্স মোটিভেটেড হয়ে অঙ্কটা করছি, তাহলে হয়তো একটু ভালো লাগার দিক আসে। কিন্তু তোমার কথা একদমই সত্যি যে ফিজিক্স পড়তে গেলে, ফিজিক্স নিয়ে ভালো এগোতে গেলে অঙ্কের অঙ্কতেও যেমন স্ট্রং হতে হবে, হাতে কলমে কাজ এই দুটোই হচ্ছে কমপ্লিমেন্টারি, দুটোতেই ভালো হতে হবে। আচ্ছা, এবারে যদি আমরা একটু ফিজিক্সে পদার্থবিদ্যা নিয়ে উচ্চ শিক্ষার দিকটা ভাবি, যে আমরা জানি পদার্থবিজ্ঞান অনেকগুলি বিভাগ আছে, যেমন তুমি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে এক্সপেরিমেন্টালে মানে কাজ করো, তো এরকম এখন যদি আমরা এই বর্তমান পরিস্থিতিতে পদার্থবিদ্যার কোন কোন বিভাগগুলিতে যদি কেউ ফিজিক্স নিয়ে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে কোন কোন বিভাগগুলোতে পড়াশোনা করলে, ফিজিক্সে স্পেশালাইজেশনে কোন পার্ট গুলোতে গেলে তার ভবিষ্যতে ক্যারিয়ার ইন ফিজিক্স সম্ভাবনাটা আরো ভালো হয়, আরো সে উন্নতি করতে পারবে খুব সহজে, বা অপরচুনিটি বেশি? তো প্রথমে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে একটা বিষয়ের কোন সাবফিল্ড গুলো গুরুত্বপূর্ণ, কোন সাবফিল্ড গুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে আমি গুরুত্বপূর্ণ বলছি বিজ্ঞানের দিক থেকে নয়, এটা আমরা মানে খানিকটা হয়তো বাজারের দিক থেকে গুরুত্বপূর্ণ বলছি, আমি বাজার কথাটা লুজলি ব্যবহার করলাম, মানে বেশি সুযোগ সুবিধা রয়েছে, হয়তো বেশি পিএইচডি পজিশন রয়েছে বা পিএইচডি করে চাকরির পজিশন বেশি রয়েছে। আমাদের যেটা প্রথমেই মাথায় রাখতে হবে যে
এই উত্তরটা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টায়, যে কারণেই তোমার বর্তমান পরিস্থিতি কথাটা ইম্পর্টেন্ট কথা, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যা উত্তর দিতে চলেছি, কেউ যেন এইটা এই উত্তরটা যেন দুবছর বাদে না বলে যে আচ্ছা দুবছর আগে তো আমি এই উত্তরটা শুনেছিলাম। কারণ প্রচুর যেটা হয় যে ফিজিক্সের বিভিন্ন বিষয়, শুধু ফিজিক্স না যে কোনো সাবজেক্ট, হঠাৎ হঠাৎ করে বিভিন্ন বিষয়ে কিছু কিছু ল্যান্ডমার্ক আবিষ্কার হয়, কিছু কিছু, যেমন একটা দুর্দান্ত উদাহরণ হিসেবে বলছি এখন ফিজিক্স এর ক্ষেত্রে, যেমন কিছু জাস্ট কয়েক বছর আগে তোমরা জানো খবর কাগজে দেখেছো যে গ্র্যাভিটেশনাল ওয়েভ সেটার ডিটেকশন হলো, সঙ্গে সঙ্গে তার জন্য নোবেল পুরস্কারও দেওয়া হলো। তো তার আগেও গ্র্যাভিটেশনাল ওয়েভ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, কিন্তু এখন যেহেতু বাস্তবেই আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভ দেখতে পেয়েছি, তাই গ্র্যাভিটেশনাল ওয়েভ ওই ফিল্ডে এখন একটা উদ্দীপনা তৈরি হয়েছে, এবং সেই উত্তেজনা, সেই যখন একটা এক্সাইটেশন তৈরি হয় একটা ফিল্ডে, সেই সাথে সেই ফিল্ডে অনেক ফান্ডিংও আসে, অর্থাৎ আরো নতুন যন্ত্রপাতি তৈরি। আমাদের ভারতেই যেমন একটা গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টর বসতে চলেছে পুনের কাছে, তো সেইখানে প্রচুর পজিশন তৈরি হবে সেই গ্র্যাভিটেশনাল ওয়েভ, পজিশন বলতে মাস্টার্স লেভেল, পিএইচডি লেভেল, পোস্ট ডক্টরাল লেভেল, বা পরবর্তীকালে তার জন্য প্রফেসরিয়াল পজিশন, স্টাফ পজিশন, প্রচুর পজিশন তৈরি হবে এক্সপেরিমেন্টের জন্য, ওই এক্সপেরিমেন্টের জন্য। তো একইভাবে অ্যাস্ট্রোফিজিক্সে কিছু বড় ল্যান্ডমার্ক এক্সপেরিমেন্ট হয়েছে কিছুদিন আগে, কয়েক বছর, গত কয়েক বছরের মধ্যে, তার ফলে কিছু কিছু অ্যাস্ট্রোফিজিক্সের দিকও পুরোপুরি খুলে গিয়েছে। তো এটা হতেই থাকে, রাইট? সুতরাং কোন 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 ফিল্ড, কোন সাবফিল্ডটা এগিয়ে আছে সেটার উত্তর কোনো একটা সময় বসে শুনে আমি তার পরের বছর একই উত্তর হবে তা নয়, সেটা বোঝার আমার মতে একমাত্র দিক হচ্ছে যে কি কি আবিষ্কার হচ্ছে সেই জগতের দিকে চোখ কান খোলা রাখা, সেটা আমরা পত্রপত্রিকা থেকে বা আমরা এই বিজ্ঞান.in বা এই জাতীয় ওয়েবসাইট থেকে এই চোখ কানগুলো খোলা রাখা। তো তাও তোমার ডিরেক্ট উত্তর হচ্ছে বর্তমান যুগে যে যে ফিল্ডগুলো প্রচুর ফান্ডিং রয়েছে, তার মধ্যে যেমন অন্যতম গুরুত্ব ফিজিক্সে অবশ্যই কোয়ান্টাম, কোয়ান্টামে ফান্ডিং রয়েছে প্রচুর, তার কারণ হচ্ছে যে গত শতাব্দীতে, বিংশ শতাব্দীতে কোয়ান্টাম মেকানিক্সের তাত্ত্বিক দিকটা নিয়ে অনেক গবেষণা হয়, কিন্তু গত শতাব্দীর শেষের দিক থেকে আমরা এইটা রিয়ালাইজ করতে আরম্ভ করি, আমরা মানে পুরো মানে বিজ্ঞানী মহল মান এইটা রিয়ালাইজ করতে আরম্ভ করে যে কোয়ান্টাম মেকানিক্সকে কাজে লাগিয়ে আমরা অনেক জিনিস অত্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারি, সেটা সময় হতে পারে। হ্যাঁ, মানে সময় সূক্ষ্মভাবে মাপা সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এখন আমরা অনেকেরই, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, ফোনে জিপিএস অন করে বলে দিই এখান থেকে মন্দিরতলা যাব বা এখান থেকে কোন একটা জায়গায় যাব, রাইট? তো সেই জিপিএস কি করে বলতে পারছে যে সামনের বাঁক থেকে ডান দিকে নাও, কালী মন্দির থেকে বটতলা থেকে বাঁ দিকে নাও, এটা জিপিএস কি করে, জিপিএস কি করে জানছে আমি এখানেই রয়েছি, মানে এই অ্যাকুরেসিটা কি করে জানছে, এটার পিছনে যে বিজ্ঞান সেটা কিন্তু হচ্ছে সময় গণনার বিজ্ঞান। অর্থাৎ ওই জিপিএস স্যাটেলাইট গুলোতে অ্যাকচুয়ালি ক্লক রয়েছে, ঘড়ি রয়েছে, যে ঘড়ি এতটাই অ্যাকিউরেট সে কোটি কোটি বছরে এক সেকেন্ডও স্লো হয় না সেই ঘড়িগুলো, এত অ্যাকিউরেট ঘড়ি। সেই ঘড়ি কি করে বানানো সম্ভব হয়েছে সেটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সূত্র, ঠিক আছে? তো যে কারণে অনেক সূক্ষ্মভাবে মাপা যায়, এবং কোয়ান্টাম কম্পিউটেশন সেটা আরেকটা ইম্পর্টেন্ট দিক এখনকার ফিল্ডে, যেমন মনে করা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্সের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে আমরা এমন এক ধরনের কম্পিউটার বার করতে পারি, আবিষ্কার করতে পারি, কম্পিউটার এখনকার কম্পিউটারের মতোই নয়, সম্পূর্ণ অন্যরকমের কম্পিউটার, কিন্তু সেটা এখনকার কম্পিউটার যে যে কাজ করতে পারে না বা যে যে কাজ করতে খুব সময় লাগে সেই ধরনের কাজ সে হয়তো সহজে করতে পারে, সেটাকে কোয়ান্টাম কম্পিউটার বলে। তো সেই জন্য সেই এই ফিল্ডে প্রচুর রয়েছে। অ্যাস্ট্রোফিজিক্স, আমি যেমন কয়েকটা উদাহরণ দিলাম, গত কয়েক বছরে অ্যাস্ট্রোফিজিক্সের জগতে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তার কারণ হচ্ছে আমি নিজে অ্যাস্ট্রোফিজিসিস্ট নই, কিন্তু যেটুকু খবর রাখি যে অ্যাস্ট্রোফিজিক্সের কিছু বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, তার কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব পাওয়ারফুল টেলিস্কোপ তৈরি হয়েছে গত কয়েক বছর। টেলিস্কোপ মানে শুধু অপটিক্যাল টেলিস্কোপ নয়, মানে আলো দিয়ে, আমরা দৃশ্যমান আলো দিয়ে আকাশ দেখছি শুধু তা নয়, টেলিস্কোপ মানে সেটা রেডিও টেলিস্কোপ হতে পারে, অর্থাৎ সেই টেলিস্কোপের ছবি তোলা হচ্ছে রেডিও ওয়েভ নিয়ে। আমাদের দেশেই রয়েছে পুনের কাছে
জায়েন্ট মিটার ওয়েভ রেডিও টেলিস্কোপ বলে একটা বড় ফেসিলিটি রয়েছে, জিএমআরটি। তো সেখানে পৃথিবীর অন্যতম সেরা রেডিও টেলিস্কোপ রয়েছে। তো তারপর আরো আরো প্রচুর এরকম টেলিস্কোপ রয়েছে। অ্যাস্ট্রোফিজিক্স সুতরাং একটা বড় উদাহরণ। কনডেন্সড ম্যাটার ফিজিক্স, এটা বহু বছর ধরে কনডেন্সড ম্যাটার ফিজিক্স এর জয়যাত্রা চলছে। তার একটা কারণ হলো, কনডেন্সড ম্যাটার ফিজিক্স মানে যেখানে মেটেরিয়াল নিয়ে গবেষণা করা, তার একটা কারণ হচ্ছে যে আমাদের এখনকার সভ্যতা ইলেকট্রনিক সবকিছুই দাঁড়িয়ে আছে মেটেরিয়াল রিসার্চের উপর। কারণ কম্পিউটার এত ছোট হচ্ছে, ধরা যাক কেন ইন্টেলের চিপ এখন এত পাওয়ারফুল হচ্ছে, এত কম হিট ডিসিপেশন হচ্ছে, তার একটা বড় কারণ যে আমরা অনেক বেটার কোয়ালিটি মেটেরিয়াল তৈরি করতে পারছি, অনেক প্রিসাইজ মেটেরিয়াল, অলমোস্ট পরমাণু লেভেলে গিয়ে কন্ট্রোল করতে পারছি আমরা। সুতরাং কনডেন্সড ম্যাটার ফিজিক্স একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা শাখা। তো আরেক আর কিছু শাখা একদম নতুন ভাবে আসছে, সেটা হচ্ছে বায়োলজি রিলেটেড। আমরা গত 100-150 বছর বিজ্ঞানের, পদার্থবিজ্ঞানের যদি আমরা যাত্রার দিকটা দেখি, তাহলে আমরা নন লিভিং সায়েন্স, মানে নন লিভিং অবজেক্টের সায়েন্স, সেটা আমরা অনেকটাই বুঝেছি, সবটা না বুঝলেও। কিন্তু এখন যে জায়গায় বিজ্ঞান সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে খুব ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ তার আমাদের যথেষ্ট জ্ঞান নেই এখনো এখনো পরিমাণে, সেটা হচ্ছে কমপ্লেক্স সিস্টেমস। কমপ্লেক্স সিস্টেমস মানে একটা পদার্থ বা একটা কণা পদার্থের সে কিভাবে যাচ্ছে সেটা নিউটনের সূত্র দিয়ে বলছি বা কোয়ান্টাম মেকানিক্সের শ্রোডিঙ্গার সূত্র দিয়ে বলছি, কিন্তু যে মোমেন্টে আমি বলছি যে একটা জায়গায় একটার বদলে 100টা পার্টিকেল রয়েছে, সেই পার্টিকেলের তাদের ডায়নামিক্সটা কি, তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে। সিম্পল এক্সাম্পল, ধরো ক্যারাম বোর্ডে ক্যারাম খেলছি, সেখানে একটা গুটি দিয়ে মারলাম, 5টা গুটি 5 দিকে ছিটকে গেল, তো সেই এই মেনি বডি সিস্টেমস যেগুলো, সেই মেনি বডি সিস্টেমস গুলো খুব খুব তাড়াতাড়ি কমপ্লেক্স হয়ে যায়, এগুলো করা যায় না, কষা যায় না। এবার এটা আরো জটিল হয় যদি সেই মেনি বডি সিস্টেমটা আবার লিভিং অবজেক্ট হয়, অর্থাৎ ধরা যাক আমি একটা জায়গায় আমি অনেকগুলো ব্যাকটেরিয়া ছিলাম, সেই ব্যাকটেরিয়া গুলো নিজেদের মধ্যে এ করছে, রিয়াকশন করছে, বা ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, কিছু প্রোটিন রয়েছে, তারা নিজেদের মধ্যে কিভাবে ক্রিয়া বিক্রিয়া করছে, তাদের নিজেদের মধ্যে ডায়নামিক্স কি হচ্ছে, এই দিকগুলো কিন্তু বিজ্ঞান একদম মানে একদম নাবালক এখন, আমরা খুব ভালো করে জানি না। তো তার ফলে এখন একটা হঠাৎ রোগ এলো, আজকে কোভিডে সারা বিশ্ব বিপর্যস্ত, আমরা বিজ্ঞানে এখনো এই জায়গাতে আসতে পারিনি স্বাভাবিকভাবেই, পারলে আমরা অনেকদিন আগে প্রবলেমটা সলভ করে পারতাম যে আচ্ছা এই রোগটা হয়েছে, আমি সঙ্গে সঙ্গে এই রোগটা শনাক্ত করে আমি কম্পিউটার দিয়ে সিমুলেট করে আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম কি ওষুধ দিলে বা কি টিকা দিলে এই রোগের সেটা অব্যর্থ ওষুধ হবে, আমরা সেই জায়গায় এখন নেই, আমাদের সেই জ্ঞান সম্ভব নয়। তার কারণটা, বেসিক কারণটা কিন্তু ওইখানেই যে যখনই একটা ভাইরাসের কথা বলছি যে ভাইরাস একটা লিভিং সিস্টেমকে আক্রমণ করছে, এটা একটা মেনি বডি সিস্টেম, এটা অনেক পার্টিকেল, তার ফলে আমরা ফিজিক্স যা জানি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন ফিজিক্স, সিঙ্গেল পার্টিকেল ফিজিক্স বা বড় জোর দুটো পার্টিকেলের ফিজিক্স আমরা জানি, তিনটে চারটে, তার বেশি নয়, আমাদের এই নলেজটা নেই। আর এতটাই কমপ্লেক্স যে কম্পিউটারের উপরেও যদি আমি প্রবলেমটা সলভ করতে চাই কোড লিখে বা সিমুলেট করে, আমাদের কম্পিউটার গুলো এখন এতটা পাওয়ারফুল নয় যে প্রবলেম সলভ করতে, তার ফলে সামনের 10, 20, 30, 50, 100 বছর আমার ধারণা বিজ্ঞানের একটা অন্যতম জয়যাত্রার দিক হবে বা অন্যতম এক্সপ্লোরেশনের দিক হবে এই কমপ্লেক্স সিস্টেমস, যার মধ্যে বায়োলজি আসবে, আমরা কত কত গভীরভাবে আমরা মানুষের ব্রেনকে বুঝতে পারি, আমাদের কত রোগ রয়েছে, আলজাইমার্স রোগ, কত রকমের অটিজম রয়েছে, যেগুলো আমরা জানি না কেন হয়, আমরা সেগুলো মাপতেও পারি না, ডায়াগনস্টিক করতে পারি না, কত মানে আমাদের যাদের এ হয়, ধরা যাক আমি জানি না তোমাদের কারোর MRI করতে হয়েছে কিনা, বাট কোনো কারণে ধরো হাঁটু কেটে গেল, রাইট, সিম্পল জিনিস, একটা হাঁটুর ভিতরে জল জমেছে কিনা বা কোথায় রক্তক্ষরণ হচ্ছে কিনা সেইটা করার জন্য একটা অত বড় একটা যন্ত্র যার দাম কোটি কোটি টাকা, তার মধ্যে একটা পুরো মানুষকে ঢুকতে হচ্ছে, যতই মডার্ন লাগুক না কেন একদিক থেকে এটা অনেকটা সেই ডাইনোসরের মতো, মানে আমাদের কাছে একটা সেই কল্পবিজ্ঞানের মতো একটা ছোট্ট যন্ত্র নেই যার দিকে তাক করে তাকালেই বলে দেবে আচ্ছা হাঁটুর মধ্যে, এইগুলো কয়েকটা আমি দিকের কথা বললাম, বাট এটা কন্টিনিউয়াসলি পাল্টাতে থাকে এবং আধুনিক বিজ্ঞান কিভাবে এগোয় তার খবরের দিকে নজর রাখতে হবে।
আচ্ছা, এটা গেল বিজ্ঞান চর্চার দিকের কথা। কিন্তু আমাদের এই মধ্যবিত্ত সমাজে অনেকেই থাকে খুব কষ্ট করে বড় হয়ে ওঠে, তারা হয়তো এই এত ধৈর্য ধরে অনেক সময় বিজ্ঞান চর্চার পুরো দিকে যাবে এই দিকটা হয়তো বেছে উঠতে পারে না। তাদের হয়তো খুব তাড়াতাড়ি কোনো চাকরি দরকার বা উপার্জন দরকার, সেক্ষেত্রে যদি পদার্থবিজ্ঞান নিয়ে সে এই উচ্চ মাধ্যমিকের পর পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এবং সেক্ষেত্রে কি তাড়াতাড়ি কোনো এই চাকরি পাওয়ার ব্যাপারটা কি সম্ভব কোনোভাবে, সেটা বা কোন স্টেজে কি রকম অপরচুনিটি আছে যদি এটা তুমি একটু বলো আমাদের? হ্যাঁ, এটা খুবই খুবই বাস্তব এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা গত শুক্রবার যখন লিঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, আমরা টেস্ট ট্রায়াল যখন দিচ্ছিলাম, তখন এই প্রশ্নটার একটা আভাস দিয়েছিলে যে প্রশ্নটা আসতে চলেছে। এটা করে ভালোই হয়েছে, কারণ এই উইকেন্ডে আমি একটু হোমওয়ার্ক করার সুযোগ পেয়েছিলাম এবং বেশ কয়েকজন বন্ধুর কাছ থেকে আমি কিছু সুন্দর সুন্দর এও পেয়েছি, এই প্রশ্নের কিছু উত্তরও পেয়েছি। তো যদি শুধুমাত্র আমি গ্র্যাজুয়েশন লেভেলের কথা বলি, বিএসসির কথা বলি, তাহলে বিএসসি করার পরে বিজ্ঞানের মূল শাখা থেকে অনেক কাজ যেগুলো হয়, যেমন প্রচুর গভর্নমেন্ট জব থাকে, সেটা আমরা জানি, অনেকে বিভিন্ন রকম স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, গভর্নমেন্ট জবে যেতে পারে। আইটি কোম্পানি, তারা প্রচুর এ নেয়, তারা অ্যাটলিস্ট বড় বড় কলেজগুলোতে তারা ক্যাম্পাসিং এ প্লেসমেন্ট করে আইটি কোম্পানি। তো এই ধরনের কিছু কিছু কাজ হয়। তারপর আরো কিছু কাজ, যেমন আমার এক আরেকজন বন্ধুর কাছ থেকে জানলাম যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে এখন কাজ করে, যে ডিগ্রি করার পরে বিএসসি বা অনেক ক্ষেত্রে এমএসসি, সেটা করার পরেই কিন্তু প্রচুর অনেক কিছু সুবিধা আসে যেগুলো হচ্ছে সায়েন্স টেকনিক্যাল লেভেল, যেমন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ONGC বা IOC, আমরা জানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তারা কেমিস্ট্রি থেকে প্রচুর স্টুডেন্ট নেয়। তো এই ধরনের প্রচুর ল্যাব বা যেগুলো R&D জাতীয় গবেষণা কেন্দ্র, যেগুলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট জাতীয় গবেষণা কেন্দ্র, তাদের প্রচুর টেকনিক্যাল স্টাফ দরকার। সেই টেকনিক্যাল স্টাফ কিন্তু তাদের বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড থাকে, সব ক্ষেত্রে তাদের PhD লাগবে তেমন কোনো কথা নেই। তো মানে যেমন অনেক প্রচুর ইনস্টিটিউট, DRDO ইনস্টিটিউট, ডিফেন্সের যে ইনস্টিটিউটগুলো রয়েছে বা ইসরো যে ইনস্টিটিউট, এক একটা যে যন্ত্র, সেই যন্ত্র মেনটেন করার জন্য প্রচুর স্টাফ লাগে, বড় যন্ত্র মেনটেন করার, তার জন্য পুরোপুরি সায়েন্টিস্ট হতে হয় না, কিন্তু অ্যাটলিস্ট সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড লাগে। তো সেই 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 জায়গাগুলো ওপেন, সেই জায়গাগুলো হয়তো অনেক ক্ষেত্রে আমরা জানি না। আমরা যেটা চেষ্টা করছি আমাদের bigyan.org.in এর থ্রু দিয়ে, যে এই ধরনের কিছু কিছু জীবিকার দিক তুলে আনা, কয়েকটা অলরেডি রয়েছে, আমি লিঙ্ক পাঠিয়েছিলাম, আমি আবার একবার লিঙ্কটা দিয়ে দেবো, যে শেয়ার করে দেবো বন্ধুদের সাথে। তো তো সেই রকম কিছু দিক রয়েছে যেগুলো আমরা হয়তো সহজে জানি না, কিন্তু সুযোগ রয়েছে। তো এখানে আমার কয়েক বন্ধুর সাথে কথা বলছিলাম যারা আইটি সেক্টর রয়েছে, তাদের কিছু খুব ইম্পর্টেন্ট দিক রয়েছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তারা তুলে ধরেছে, যেটা হচ্ছে যে আমরা যখন বিজ্ঞান নিয়ে পড়ি, বিজ্ঞান বা অঙ্ক বা স্ট্যাটিস্টিক্স এই ধরনের জিনিস নিয়ে যে পড়ি, এটা নয় কি পরবর্তীকালে যে কাজ করতে যাব বা যে চাকরি পাবো, সেই চাকরিতে সেই বিষয়ে যা পড়লাম, একটা থিওরি পড়লাম বা কিছু, সেইটা কাজে লাগবে, সেটা বেশিরভাগের ক্ষেত্রেই হয় না, একদম উচ্চশিক্ষা না গেলে হয় না। কিন্তু তাও কেন বিজ্ঞান নিয়ে পড়ার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট যখন বিজ্ঞান বা অঙ্ক নিয়ে যখন পড়বে, তখন সে কিছু স্কিল তৈরি করে, যে স্কিল গুলো হচ্ছে, যাকে ওই টেকনিক্যাল ভাষা বলা হয় ট্রান্সফারেবল স্কিল, অর্থাৎ সেই দক্ষতা বা স্কিল গুলো পরবর্তীকালে আমি এক্সাক্ট একই প্রবলেম না করলেও আমি সেই স্কিল গুলোকে ব্যবহার করতে পারি। তার একটা উদাহরণ দিচ্ছি, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, অর্থাৎ আমাদের আলোচনা শুরুতেই বিভিন্ন রকমের আমি খুব জেনারেল প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করলাম, প্রবলেম সলভিং। দেখো, আমি যখন ওই নিউক্লিয়াসের উদাহরণটা যদি বলছি, ওই প্রবলেমটা আমি যখন সলভ করছি, তখন এই নয় যে আমি কেবলমাত্র নিউক্লিয়ার এনার্জি কি করে ক্যালকুলেট করতে হয় আমি সেইটুকুখানি শিখছি, এটা কিভাবে, আমি কিভাবে শিখছি যে একটা জেনারেল প্রবলেম, যে প্রবলেমের উত্তরটা বইতে নেই, যে প্রবলেমটা নিয়ে কিভাবে এগোনো উচিত আমি সেটাও জানি না ভালো করে, সেই প্রবলেমটা নিয়ে কি করে এগোতে পারি, কি করে সেই প্রবলেমের একটা সম্ভাব্য উত্তর বার করতে পারি, যেটা আবার সেই উত্তরটা ঠিক না বেঠিক সেটা খানিকটা ক্রস চেক, যাচাই করতে পারি,
এই পুরো জিনিসটা কিন্তু একটা স্কিল, এই স্কিলটা কিন্তু সব জায়গায় কাজে লাগে, তাই না? আমি যদি আমার ফিজিক্স পড়ার দরকার নেই, আমি একটা আইটি কোম্পানিতে আছি, সেই আইটি কোম্পানিতে একটা 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 প্রবলেম সলভ করছি, এক্স্যাক্টলি সেই বিষয়ে আমি এক্সপার্ট না হতে পারি, কিন্তু সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, এই যে একটা জেনারেল স্কিল, এই স্কিল আর এই নিউক্লিয়াসের অঙ্ক কষার স্কিলের মধ্যে অনেকটাই মিল রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট দিক। আরো কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তুলে আনা যেতে পারে, যে কিছু ওই স্কিলের দিক থেকে কিছু স্কিল যেটা খুব খুব জেনেরিক, অর্থাৎ সেগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগে, যেমন কম্পিউটার কোডিং স্কিলস, এটা পরবর্তীকালে আইটিতে যাই বা এখন প্রায় যে কোনো কাজ, মানে স্টার্ট আপ কোম্পানি, তার আমি একটা অ্যাপ বানাচ্ছি বা যাই হোক, যে কোনো কাজে কম্পিউটার স্কিল খুব ইম্পর্টেন্ট জিনিস। তো তার ফলে যখন আমরা কলেজে পড়ছি যে কোনো সাবজেক্টই, অঙ্ক হোক, স্ট্যাটিস্টিক্স হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, যাই হোক না কেন, সেখানে ওই কম্পিউটার কোডিং স্কিল, যেমন এখন এর জন্য কোনো সফটওয়্যারও কিনতে হয় না, রাইট? মানে পাইথন যেটা ওপেন সোর্স, সবকিছু, যদি একজন স্টুডেন্ট তার সিলেবাসে থাকুক বা না থাকুক, সে যদি পাইথনে খুব ভালো করে কোডিং করতে পারে, সে অলরেডি একটা স্কিল তৈরি করলো যেটা পরবর্তীকালে তার কাজে লাগবে। আবার পাইথনে কোডিং কলেজ লেভেলে করতে হবে তাও নয়, আমাদের এখানে লোকজন স্কুল লেভেল থেকে করে, মানে ক্লাস 5-6 থেকেই পাইথনে কোডিং আরম্ভ। তারপর আবার আমি যদি অন্য কিছু ধরনের নতুন জগতের চাকরির কথা বলি, যেগুলো চাকরি জগতেও ইভলভ করছে, নতুন নতুন জিনিস আসছে, যার মধ্যে এখন প্রচুর কোম্পানি তারা নানান কাজে, বিশেষত আইটি সফটওয়্যার কোম্পানি, মেশিন লার্নিং ব্যবহার করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে। মেশিন লার্নিং এর যে যে বেসিক যে কোডগুলো, সেই কোডগুলো এখন পাবলিক ডোমেন, সেখানে আমি একটা চট করে হাতে লিখে ফেললাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সেইগুলো একটা কম্পিউটার রিড করতে পারবে, একটা হাতের লেখা, সে হাতের লেখা খুব বাজে হলেও রিড করতে পারবে। এইটার জন্য যে কম্পিউটার কোডিং দরকার, এটা যে কেউ তার একটা কম্পিউটার লাগবে, বাট অনেক স্কুল কলেজে কম্পিউটার আছে, সে বা তার ব্যক্তিগত কম্পিউটার থাকতে পারে, এই কোডগুলো রান করাও কিন্তু এখন খুব কঠিন নয়। যেটাও আমরা দেখি, আমাদের আমি কানাডাতে আছি এখন, তো এখানে এখানকার স্টুডেন্টরা, হাই স্কুল লেভেলের স্টুডেন্টরা পর্যন্ত মেশিন লার্নিং কোড রান করে, তারা যখন কলেজ লেভেলে আসে তখন তারা অলরেডি হাতে কলমে মাইক্রো কন্ট্রোলার দিয়ে কাজ করে ফেলেছে, তারা অলরেডি পাইথনে মোটামুটি এক্সপার্ট, তারা অলরেডি মেশিন লার্নিং করতে ফেলেছে। তো এই যে স্কিলগুলো তারা ডেভেলপ করেছে, তার ফলে তারা এক্স্যাক্টলি ফিজিক্সের কোন জিনিস জানে বা অঙ্কের কোন জিনিস জানে, তার থেকে বড় কথা তারা কিছু ওভারঅল স্কিল ডেভেলপ করেছে, যে স্কিলগুলো নিয়ে তারা আইটিতে যেতে পারে, তারা বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিতে যেতে পারে, তারা নিজেরা স্টার্ট আপ করার কথা ভাবতে পারে। সবসময় আমরা কেন ভাববো যে আমরা খালি চাকরি করবো, তোমার মাথায় যদি মাথায় যদি কোনো ভালো আইডিয়া থাকে, কোনো প্রোডাক্ট আইডিয়া থাকে, যে প্রোডাক্টটা তোমার মনে হয় একটা বাজার মার্কেটে চাহিদা আছে, লোকাল মার্কেটে হতে পারে, তাহলে সেই প্রোডাক্টটা ডেভেলপ করে একটা স্টার্ট আপ কোম্পানির কথাও আমরা ভাবতে পারি। সুতরাং সামারাইজ, মানে যেটা যে জায়গাটা আমি ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এক্স্যাক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, সেই জিনিসগুলোই পরবর্তীকালে কাজে লাগবে, তার কোনো মানে নেই, কিন্তু পড়তে পড়তে কিছু জেনারেল স্কিল, প্রবলেম সলভিং স্কিল, কোডিং স্কিল, এই ধরনের মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্কিল, হ্যান্ডস অন কাজ করার স্কিল, মাইক্রো কন্ট্রোল নিয়ে কাজ করার স্কিল, এই স্কিলগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীকালে পথ খুঁজে পাওয়া যাবে অন্য ফিল্ডে। একদমই, তোমার এই উত্তরের সূত্র ধরেই আমার একটা কোশ্চেন মনে পড়ছে, যে অবশ্যই আমরা এতক্ষণ ছাত্রদের পরিধিটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু অবশ্যই এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের, তাদের একটা খুব বড় ভূমিকা এই পুরো সিস্টেমটা গড়ে ওঠার পেছনে, বা এটি ছাত্র ছোটবেলা থেকে বড় হচ্ছে সেই পথটার পেছনে। তো তুমি বিভিন্ন জায়গায় এদেশেও একটা বড় সময় কাটিয়েছো এবং বিদেশেও একটা বড় সময় তুমি করলে, তো অনেক অভিজ্ঞতা অর্জন করেছো, তো এটাতে তোমার কি মনে হয় যে কি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কিভাবে একটু চেঞ্জ করলে আমরা সেই জায়গাটাতে উন্নতি করতে পারবো, এবং শিক্ষকদেরও কিছুটা শুধু কি জিনিসটা করা উচিত যাতে ছাত্রদের সহজে এই ব্যাপারগুলো আয়ত্ত করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকগুলো হয়তো দিক রয়েছে, কিন্তু
সব থেকে হয়তো গুরুত্বপূর্ণ যে দিক, যেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের দেশ, আমরা বিশেষত আমাদের রাজ্য বা আমি অন্তত যে অঞ্চল থেকে বড় হয়েছি, অনেক উন্নতি করতে পারে, সেটা হচ্ছে যে খুব ছোটবেলা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে প্রশ্ন করার আগ্রহটা, এইটা যদি মাস্টারমশাইরা তৈরি করাতে পারে তাহলে আর তাহলে অনেকটাই এগোনো যাবে। কিন্তু যদি না এখন ড্রামাটিক্যালি পাল্টে গিয়ে থাকে, আমার ধারণা পাল্টায়নি, বেশিরভাগ সময় যেটা হয় যে নানান কারণে প্রশ্ন করা, বিশেষত যে প্রশ্নগুলো একটু একটু মানে বিটকেল ধরনের, একটু জটিল ধরনের, যেটা চট করে হয়তো উত্তর আসে না, সেই প্রশ্ন করতে অনুপ্রাণিত অনেকেই করেন না, অনেক মাস্টারমশাই ছাত্রছাত্রীদের। আর অনেক ক্ষেত্রে আবার এটাও দেখা যায় যে প্রশ্ন করলে তাকে হয়তো অনেকটা দমিয়ে দেওয়া, যে এ তো এ বড় ক্লাসে গিয়েছি, এসব এখানে এখন এইসব প্রশ্ন কি একটু পাকামি হয়ে যাচ্ছে, এই ধরনের অনেক হয়তো কমেন্ট আসে। এটা আমি বলবো প্রধান অন্তরায় একটা যে কোনো শিক্ষা ব্যবস্থা। আমি সিলেবাস যত ভালো করেই করি না কেন, বই যত ভালো করেই থাকুক না কেন, যতক্ষণ অবধি খুব ছোটবেলা থেকে একজন ছাত্রী বা একজন ছাত্র সে প্রশ্ন করতে উৎসাহিত হচ্ছে, তখন হবে না। আমি তো বলবো যে যদি এরকম হয় স্কুল কলেজ একদম ছোটবেলা থেকেই আলাদা আলাদা সেশন করা হোক, যেখানে আমরা শুধু প্রশ্ন তৈরি করি, উত্তর পরে হবে। একটা উদাহরণ দিচ্ছি, গত বছরে এই অতিমারির আগে লাস্ট বার আমি যখন দেশে গিয়েছিলাম, তখন আমাদের আমার বাড়ির কাছেই একটা হাই স্কুল আছে, তো সেখানে একটা সেমিনার দিতে গিয়েছিলাম। সেই সেমিনারে আমার উদ্দেশ্যই ছিল যে স্টুডেন্টকে দিয়ে প্রশ্ন করানো, উত্তর দেওয়া না। তো সেখানে আমরা শুরু করলাম প্রশ্ন, প্রথমে স্টুডেন্টরা সবাই খুব একটা জড়ো জড়ো ভাব, কারণ হয়তো এইরকম ভাবে প্রশ্ন করতে তারা উৎসাহী হয় না। কিন্তু কয়েকটা প্রশ্নের পরে অনেকটা হলো ওই বাঁধটা খুলে যাওয়ার মতো ব্যাপার আর কি, তখন অনবরত প্রশ্ন আসতে আরম্ভ করলো। প্রশ্নগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, আমি কি ধরনের প্রশ্ন বলছি, উদাহরণ ওই সেমিনার থেকে, যে কোনো একটা বিষয় না, সিম্পল জিনিস, যে আমি একটা ওজন কি করে মাপি, সিম্পল প্রশ্ন, এইটার উপরে কতগুলো প্রশ্ন করা যায় দেখা যায়। ধরা যাক মানে আমার এই মাছের ওজন কি করে মাপি, সেটা হচ্ছে দাঁড়িপাল্লার একদিকে বাটখারা আর একদিকে মাছ, এখন ইলেকট্রনিক স্কেল রয়েছে, খুব ভালো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি সূর্যের ওজন কি করে মাপবো, সূর্যকে তো বাটখারা বসাতে পারি না, সূর্যের ওজনটা মাপছি কি, পুরো মহাবিশ্বের ওজন কি করে মাপবো, চুলের ওজন কি করে মাপবো, আমার চুলের ওজন, কারণ চুলকে যদি আমি একটা ইলেকট্রনিক স্কেলের উপর ফেলি, বাজারে স্কেল এতটাই হালকা আমি কিছুই দেখতে পাবো না, চুলের ওজন কি করে মাপবো, আবার একটা অণুর ওজন কি করে মাপবো, একটা ইলেকট্রনের ওজন কি করে মাপবো। কিন্তু বই খুললে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আছে, মানে কি করে মাপলাম এই উত্তর নেই, বই খুললে কিন্তু আছে যে পৃথিবীর ভর এত, ওজন মানে আমি ভর বলছি, পৃথিবীর ভর এত, সূর্যের ভর এত, একটা ইলেকট্রনের ভর এত এত মাল্টিপ্লাইড বাই 10^-27 কিলোগ্রাম বা সামথিং। তো আমাদের বিজ্ঞানে আমরা যখন পড়ি স্কুল লেভেল থেকে, তখন গুরুত্বটা বেশি দেওয়া হয় এই নাম্বার গুলো। আমি যদি ইলেকট্রনের চার্জ 1.6 × 10^-19 কুলম্ব সেইটা যদি গুলিয়ে ফেলে কোনো স্টুডেন্ট সেই নাম্বারটা, তখন তার ঘেঁচাং করে নম্বর কাটা গেল। কিন্তু এটা তো ইম্পর্টেন্ট নয়, কারণ আজকের যুগে আমি আজ পৃথিবীর অন্যদিকে বসে আছি, আমার আজকে এখানে সকালবেলা, আমাদের ওখানে সন্ধ্যেবেলা, পৃথিবীর অন্যদিকে আমরা কমিউনিকেট করছি বিজ্ঞানের সাহায্যে। তা আমরা গুগল করে চট করে এক লাইন যদি লিখি ইলেকট্রনের ভর কত বা ইলেকট্রনের চার্জ কত, গুগলে চলে আসবে। এটার জন্য আমাদের একটা মানে আমাদের ব্রেন, যেটা সব থেকে মূল্যবান জিনিস, ব্রেনের একটা অংশ কেন দখল করে বসে থাকবে ইলেকট্রনের চার্জ কত। বরং আমরা এই জিনিসের চর্চা শুরু করি যে বললোটা কি, একটা ইলেকট্রনের ভর যে ওইটা কে বললো, মাপলামটা কি করে, ইলেকট্রনের ভর তো ওইভাবে মাপা যায় না। তো আমি ওই ওই ইভেন্ট ওই সেমিনারে আমি বললাম যে আচ্ছা স্টুডেন্টরা, আমি তোমাদের একটা দুটো উদাহরণ দিলাম, তোমরা এরকম ভাবে প্রশ্ন করতে পারো, উত্তর হবে কি হবে না পরে,
কি সুন্দর সুন্দর প্রশ্ন উঠে এসেছিল কয়েকটা, আমার এখনো মাথায় আছে। যে আমরা যখন হাইড্রোজেন অণুর কথা বলি, সেখানে হাইড্রোজেন অণুতে দুটো পরমাণু, তাদের মধ্যে দূরত্ব কত সেটা মাপবো কি করে? সেটা এত ছোট একটা হাইড্রোজেন অণুর মধ্যে। হ্যাঁ, তো এই ধরনের প্রচুর প্রচুর, এইটা আমার আমার মতে প্রধান অন্তরায় আমাদের শিক্ষা ব্যবস্থা একজন স্টুডেন্টের এগিয়ে যাওয়ার। তো এটা এটা কিন্তু এই নয় যে উঁচু ক্লাসে গিয়ে শিখবে, এই এই যুক্তিটা অত্যন্ত ভুল, এই কারণে এটা শেখা যায় না কখনো। এইটা এমন একটা স্কিল যেটা ছোটবেলা থেকে রপ্ত করতে হয়, একটা জিনিসকে প্রশ্ন করার স্কিল, উত্তরটা না জানলেও। বরং উল্টো যেটা দেখা যায় যে পরবর্তী কালেও ইভেন যারা, যখন আমরা পিএইচডি করতে যাচ্ছি, ছোটবেলা থেকে যেহেতু আমাদের অভ্যেস নেই এই প্রশ্ন করার, ইভেন আমি দেখি যে পিএইচডি লেভেলেও প্রচুর ইনস্টিটিউট, সেখানেও যে গবেষণাগুলো হয় তার মধ্যেও কিন্তু খুব বেশি যে অভিনবত্ব আছে, চিন্তা ভাবনা দিক রয়েছে তা নয়, কারণ সে তো ছোটবেলা থেকে প্রশ্ন করতে শেখেনি। সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হাতে কলমে শিক্ষা। বিজ্ঞান হাতে কলমে ছাড়া করা যায় না। ইলেকট্রিক ফিল্ড ই নয় বা হর্ষই নয় বা দীর্ঘই নয়, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে হাতে কলমে করে ওই একটা ব্যাটারির মধ্যে কানেকশন করে, ব্যাটারিতে স্পার্ক হচ্ছে বা কিছু, বা কারেন্ট চলছে হঠাৎ করে আমার টুনি বাল্বটা জ্বলে উঠলো, ওইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এই এই জিনিসগুলো খুব দরকার, আদারওয়াইজ বই পড়ে হবে না। এবং এই জিনিসটা আমি খুব ভালো করে দেখতে পাই অভিজ্ঞতার কথা বললে, যে এখন ধরা যাক আমার সাথে বা আমাদের ডিপার্টমেন্টে পিএইচডি করতে মাস্টার্স করতে সারা বিশ্ব থেকে স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, তো তাদের একটা জেনারেল, যে কোনো দেশের মধ্যে স্টুডেন্টদের মধ্যে 19-20 তো আছে, কেউ খুব ভালো কেউ অত ভালো না, কিন্তু সেইগুলোর মধ্যে যদি আমি একটা গড় নিই মোটামুটি ভাবে, যে ভারতের অ্যাপ্লিক্যান্টরা ভার্সেস চীন দেশের অ্যাপ্লিক্যান্টরা ভার্সেস আমেরিকার অ্যাপ্লিক্যান্টরা তারা স্টুডেন্ট, এই পার্থক্যটা খুব স্পষ্ট যে হাতে কলমে কে কতটা শিখেছে। অর্থাৎ তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমি তো এক্সপেরিমেন্টাল ফিজিক্স করি, তুমি কেন এক্সপেরিমেন্টাল ফিজিক্সে আসবে? আমাদের দেশের একটা বড় অংশ স্টুডেন্ট, আমরা যখন তাদেরকে ইন্টারভিউ করি, তার উত্তর কিন্তু হচ্ছে যে আমি ওই একটা ল্যাব কোর্স করেছি বা আমি এই বইটা পড়েছি, এটা হচ্ছে উত্তর। আর হোয়ারাজ আমার এখানে যে স্টুডেন্টদের সাথে আমি কাজ করি ক্যানাডাতে, অথবা অনেক ক্ষেত্রে এখন চীন যেমন অন্যতম গুরুত্বপূর্ণ একটা দেশ, তাদের অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে যখন এই প্রশ্নটা করি, তাদের উত্তর কিন্তু সম্পূর্ণ অন্য। ছোটবেলা আমি একটা মোটরসাইকেলের ইঞ্জিন ভেঙে তার ভিতরে সমস্ত পার্ট দেখেছি যে কিভাবে হয়, কিভাবে সেই ইঞ্জিনটা জোড়া লাগাতে হয়। আমি বাইসাইকেল বানাতাম, ছোটবেলা আমি রেডিও বানাতাম, সে রেডিও বানাতে থেকে আমি অনেক মজার মজার জিনিস শিখেছি, রেজোন্যান্স ইত্যাদি আইডিয়া, সেখান থেকে আমার একটা হাতে কলমে কাজ করার একটা আগ্রহ তৈরি হয়েছে, সেই জন্য আমি এক্সপেরিমেন্টাল জিনিস করছি। উত্তরের পার্থক্যটা বুঝতে পারি, এটা ছোটবেলা হাতে কলমে শিক্ষাটা খুব দরকার ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে মানে একদম প্রাইমারি লেভেল থেকে করা উচিত। এটা উঁচু ক্লাসে গিয়ে শিখবে এটা কখনোই হয় না। এই বিষয়ে, এই বিজ্ঞান শিক্ষার বিষয়ে তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছো। তোমরা একটা bigyan.org.in বলে একটি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এই ব্যাপারটা তুমি একটু বলো আমাদের। আমরা এটা অনেকদিন ধরেই বানিয়েছিলাম, bigyan.org.in bigyan.org.in। এই ওয়েবসাইটটাতে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে বিভিন্ন বিষয়ের লেখা হয়, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে একদম লেটেস্ট গবেষণার দিক লেখা হয়। আজ প্রায় 7 বছর ধরে ওয়েবসাইটটা চলছে, এখনো অবধি প্রায় 250-এর বেশি লেখা প্রকাশ হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা দিক, যেটা আমরা করতে চাইছি, যে জায়গায় বাংলা একটা অভাব রয়েছে বাংলা ভাষাতে, সেটা হচ্ছে যে খবরের প্রচলিত খবরের কাগজ আমরা যেখানে মাঝে মধ্যে বিজ্ঞানের খবর বেরোবে, সেই একদম পপুলার লেভেলের বিজ্ঞান আর একদম টেকনিক্যাল রিসার্চ জার্নাল, এই দুয়ের মাঝখানে বাংলায় খুব বেশি কিছু নেই। কিছু কিছু বিজ্ঞানী তারা ব্যক্তিগত উদ্যোগে, তারা ভালো লেখকও, তারা ব্যক্তিগত উদ্যোগে কিছু কাজ করেন, বা হয়তো একজন দুজন বিজ্ঞান প্রচারক তারা ব্যক্তিগত উদ্যোগে কিছু কাজ করেন, কিন্তু ব্যাপকভাবে কোনো উদ্যোগ নেই। এইটাকে আমরা সলভ করার জন্য bigyan.org.in চালু করেছিলাম। মূলত রিসার্চাররা, তাদের মধ্যে সব লেভেলে রয়েছে, পিএইচডি করা রিসার্চারও রয়েছে, আবার প্রফেসরিয়াল লেভেলের রিসার্চারও রয়েছে। তো
এখানে যে দিকটা আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে কোন একটা বিষয় সম্বন্ধে যখন লেখা হবে সেই বিষয়টাকে কতটা সহজে সাবলীল করে কিন্তু সহজীকরণ করতে গিয়ে তার ভুল না করে ফেলা সেইটা বজায় রেখে প্রকাশ করা যায়। একটা জিনিস এটা আমরা মানে সহজ কথা সহজ করে বলা এটা খুব শক্ত যে কোনো বিষয়, সেটা সেই পারে যার সেই বিষয়টা, এটার সাথে ফিজিক্স কেমিস্ট্রি কিছু সম্পর্ক, সমস্ত বিষয় যে কোনো বিষয়, সেটা সেই পারে যার সেই বিষয় সম্বন্ধে একটা গভীর চিন্তা ভাবনা আছে, সে সেই বিষয়টার সম্বন্ধে এতটাই ভালো করে জানে যে সেখান থেকে সে একটা কোনো সহজ কথা বলতে পারে, নয় কিন্তু সহজ। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমরা ধরার চেষ্টা করেছি এই ওয়েবসাইটটার মাধ্যমে, যে কারণে এই বিষয়গুলো নিয়ে যারা যারা লিখেছেন লেখক তালিকা দেখলে দেখবে তারা বিভিন্ন বিষয়ের একদম এক্সপার্ট, পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড, ক্যালটেক, কেমব্রিজ, আমাদের দেশে টিআইএফআর, কালটিভেশন অফ সায়েন্স, আইসার, তারা সেই বিষয়ে গবেষণার একদম সেরা জায়গাতে তারা যখন লিখছেন একটা বিষয় সেটা, তারপরে সেটা আবার এডিট হচ্ছে, সেটা আমরা রিভিউ করি, জাস্ট এক্সাক্টলি জার্নালে যেমন রিভিউ করা হয় পিয়ার রিভিউ, যাতে ভুলভাল জিনিস না উঠে আসে, তারপরে যখন আসছে একটা লেখা, সব লেখা যে অত্যন্ত সহজ হয় তা নয়, কারণ লেখকের কেউ ভালো লিখতে পারে কেউ খারাপ লিখতে পারে সেটা সবসময় থাকবে, কিন্তু লেখাগুলোর মধ্যে আমরা যেটা চেষ্টা করি বিজ্ঞানের দিক থেকে যেন কোনো ভুল জায়গাটা কখনো না আসে এবং সহজভাবে আসে, এটা হচ্ছে এক নম্বর। আরেকটা জিনিস যেটা আমরা করি এবং যেখানে আজ আমাদের শ্রোতাদের মধ্যে যদি মাস্টারমশাইরা থাকেন তাহলে তাদেরও সাহায্য আমরা পরবর্তীকালে চাইব, যে এই বিজ্ঞান ডট অর্গ ডট ইন নিয়ে কাজ করতে গিয়ে আমরা বেসিক্যালি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী এবং বিজ্ঞানপ্রেমী তাদের একটা নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি, একটা অনলাইন ব্যাপক নেটওয়ার্ক। তো আমরা এখন যেটা ভাবনা চিন্তা করছি যে এই নেটওয়ার্কটাকে কিভাবে কাজে লাগিয়ে সরাসরি হয়তো বিজ্ঞান শিক্ষা স্কুল লেভেল থেকে সেখানে কিছু পদক্ষেপ নেওয়া যায়, ছোট ছোট পদক্ষেপ নেওয়া যায়, সেখানে আমরা খানিকটা ভাবনা চিন্তা আমরা করছি। কিছু পাইলট প্রোগ্রাম যেমন মেদিনীপুরের কাঁথি এলাকায় তাদের বেশ কিছু স্কুল এবং কলেজের মাস্টারমশাইরা মিলে কোয়ান্টাই সায়েন্স একাডেমি, তারা একটা গোষ্ঠী, তো একাডেমিক একটা অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন করেছেন, তাদের সাথে মিলে আমরা বেশ তিন চারটে স্কুলে বেশ কিছু পাইলট প্রজেক্ট নিয়ে কাজ করছি। যেমন পাশ্চাত্যের স্কুল কলেজগুলোতে ক্লাসে শিক্ষাদান করার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর পদ্ধতি ব্যবহার করা হয়, যার অনেকগুলো নাম আছে, ক্লিকার পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। তো তার সহজ করে একটু দেশীয়করণ করে বাঙালিকরণ করে আমরা সেই কিছু পদ্ধতি ক্লাসে ব্যবহার করছি যাতে শিক্ষাদান পদ্ধতিটাকে অনেক উন্নত করা যায়। তিনটে স্কুলের মাস্টারমশাইয়ের সাথে আমরা বেশ কয়েকজন মিলে এখন প্রায় রেগুলারলি আমরা ক্লাস এইটের বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, যাতে ক্লাসের যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয়গুলোর মধ্যে থেকেও কি করে সেখানে আধুনিক বিজ্ঞান রিসার্চের জগতের একটা ছোঁয়া আনা যায়, অর্থাৎ ক্লাসে আমি যে জিনিসটা পড়লাম সেই জিনিসটা কোথায় কাজে লাগছে। আমি আলোর একটা সহজ একটা ধর্ম পড়লাম, ঠিক সেই জিনিসটা ব্যবহার করেই হয়তো পৃথিবীর একটা দূরের মহাবিশ্বের ছবি তোলা হচ্ছে। তো সেই ছবি এবং সেই ঘটনাটা যদি সেই কানেকশনটা করা যায় তাহলে ক্লাস এইটের একটা স্টুডেন্টের কাছে হয়তো ওই ওই আলোর সূত্রটা একটা বোরিং নয়, সে একটা সুন্দর একটা চমকপ্রদ একটা ছবি দেখতে পাচ্ছে, আর সেটা এটাও বুঝতে পারছে এটা একটা আধুনিক বিজ্ঞানের একটা অন্যতম খোলা দিক। এই প্রশ্নটার উত্তর এখন অব্দি হয়তো আমরা পাইনি। তো আমরা সামনে কিছু দিনে আমরা এই এই উদ্যোগটাকে আরো এগিয়ে নিয়ে যাব। তোমাদের মতোই আরেকটা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন পদক্ষেপ, অনেকে জানো তারাও স্টুডেন্টদেরকে হেল্প করে, তো তাদের সাথে মিলে আমরা বেশ কিছু প্রকল্প নিতে চলেছি একসাথে মিলে, তোমরাও যদি সাথে আসো অবশ্যই সেটা খুবই আনন্দের বিষয় হবে, এই স্কুলগুলোর সাথে কি করে আরো ইন্টারফেস করা যায়, কিন্তু এর জন্য স্কুলের মাস্টারমশাইদের সহযোগিতা লাগবে, তাদের উৎসাহ। আচ্ছা, এই বিষয়ে তাহলে যোগাযোগ আপনাদের কার সাথে যোগাযোগ করতে হবে সেটা যদি একটু বলে দেন, যদি কেউ বিজ্ঞান ডট অর্গ ডট ইন এ ইমেল করলেই হবে, bigyan.org.in@gmail.com। ইনফ্যাক্ট তোমরা যদি স্ক্রিনে তোমরা ছবি পাঠাতে থাকো বিজ্ঞান ডট অর্গ ডট ইন থেকে তোমরা যদি এ করতে পারো জাস্ট bigyan.org.in তাহলে হয়তো
দর্শকদের মধ্যে যারা হয়তো জানেন না তারা এই ওয়েবসাইটটা যেতে পারবেন যদি সম্ভব। আমরা সেটা দেখাচ্ছি যেটা আমরা সুন্দর প্রচেষ্টা একটা, অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের এই প্রচেষ্টার সাথে যুক্ত হওয়ার। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট বিষয়, সবার ক্ষেত্রে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে সবার কাছে এখনো ইন্টারনেট খুব একটা ভালো করে পৌঁছায়নি, তো সেই জায়গাতে তোমাদের কি কোনো উদ্যোগ আছে যেটাতে তোমরা এই তথ্যগুলো পৌঁছে দেওয়া যায় যাদের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস নেই? খুব ভালো বিষয়, খুব ভালো বিষয়। এটা নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করেছি। এটা একটু শক্ত, কারণ ইন্টারনেট দিয়ে একটা তথ্য আনা খুব সহজ, আমার এখানে বসে বা যেই আমাদের ওয়েব কন্ট্রোল করে সেটি একটা সাইট একটা হলো। কিন্তু একদম ঠিক কথা, যদি এই ধরনের উদ্যোগ ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যেতে হয় শুধু ইন্টারনেট দিয়ে হবে না, তখন ইন্টারনেটের বাইরে দিয়ে হতে হবে। আমাদের আমরা এর প্রথম স্টেপ যেটা করেছি, এই কাঁথি কোয়ান্টাইজ সায়েন্স একাডেমির কথা বললাম, ওনাদের উদ্যোগেই ওনারা যেটা করেছিলেন যে বিজ্ঞানে প্রকাশিত লেখার একটা লিমিটেড কালেকশন যেটা স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, বিভিন্ন বিষয়ের একটা মানে একটা রকমারি একটা সম্ভার, সেইটা নিয়ে ওনারা একটা প্রিন্টেড ম্যাগাজিন উনি বার করেছিলেন, সম্পূর্ণ নন প্রফিট। আমরা দাম রেখেছিলাম যাতে কেবল ছাপার দামটুকু উঠে আসে, তাও পুরোপুরি উঠে আসেনি, 30 টাকা প্রতি, তো সেটা নিয়ে প্রতি কপি, তো সেটা নিয়ে সেই পত্রিকাটা বিজ্ঞান, তার নামও বিজ্ঞান, বিজ্ঞান পত্রিকা, তো সেইটা নিয়ে এই কাঁথি কোয়ান্টাইজ সায়েন্স একাডেমির ভলেন্টিয়াররা তারা অনেক স্কুলে সেইটা পৌঁছে দিয়েছে, মূলত আঞ্চলিক স্কুলগুলোতে এবং বাইরের প্রচুর প্রচুর স্কুলেও, কলকাতা অঞ্চলে, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় পৌঁছানো গিয়েছে। এটা হচ্ছে একটা দিক। আমরা এখন অতিমারির জন্য এই কাজটা বন্ধ, দুটো ইস্যু বেরিয়েছিল। একটা জিনিস হয়েছিল এটা বিজ্ঞান পত্রিকার আগে, যেটা আমাদের খুব অনুপ্রাণিত করেছিল, যে কিছু স্কুল, সেটা অত্যন্ত প্রত্যন্ত স্কুলে, সুন্দরবন অঞ্চলের স্কুলও ছিল, তারপর নদিয়া হুগলি এই সমস্ত অঞ্চলের স্কুল যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু তাদের কিছু কিছু মাস্টারমশাই নিজেদের উৎসাহে তারা স্কুলে রিডিং বোর্ড তৈরি করেছিলেন। খুব সহজ, মানে খুব লো টেক একটা জিনিস, যে স্কুলের দেওয়ালে একটা ওই নোটিশ বোর্ডের মতো একটা জায়গা, অনেক জায়গায় বোর্ডও নেই, দেওয়ালের একটা জায়গা, তারা করেছেন কি, যে লেখাগুলো তাদের মনে হয়েছে যে ভালো উপযুক্ত লেখা তাদের স্টুডেন্টদের মতো, তারা শুধু মানে কাগজে প্রিন্ট আউট নিয়ে, সাদা কালো কাগজে প্রিন্ট আউট নিয়ে তারা সেটা ছাঁটিয়ে দিয়েছে। সেইটা যদি হয়, খুব সিম্পল জিনিস, এখানে আপনারা মাস্টারমশাইরা যদি থাকেন, আপনারা যদি করেন, আমরা অত্যন্ত আপনাদের কৃতজ্ঞতা ভাজন থাকবো, যে এইটা খুব সিম্পল জিনিস কিন্তু অনেক স্টুডেন্টের কাছে হয়তো অনেক লেখা এইভাবে পৌঁছতে পারে। তো ওই রিডিং বোর্ডের আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা আইডিয়া নিয়ে ভাবনা চিন্তা করছি, যেটা হচ্ছে বিজ্ঞানের পক্ষ থেকে কিছু সুন্দর কালারফুল পোস্টার, যেখানে বিভিন্ন বিজ্ঞানের থিমের উপরে সেটা তৈরি করে বিভিন্ন স্কুলে পাঠানো যায় কিনা, তো সেখানেও আপনারা যদি উৎসাহিত হন আপনাদের স্কুলে দেওয়ার জন্য, তাহলে আমাদেরকে bigyan.org.in@gmail.com এই ইমেল আইডিতে আমাদেরকে জানাতে পারেন। আর এখানে আরেকটাও সুযোগ রয়েছে, যে অনেক ইনস্টিটিউট, যেমন আমরা জানি CSIR, যেটা ইন্ডিয়াতে R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রায় 40টা ল্যাবরেটরি রয়েছে, তাদেরও বেশ কিছু এ ধরনের উদ্যোগ রয়েছে, যে তারা আঞ্চলিক ভাষায় বিভিন্ন রকম বিজ্ঞানের প্রসার, স্পেস ফিজিক্স, মেটেরিয়াল ফিজিক্স কন্টেন্ট তৈরি করে, শুধু ফিজিক্স না, বায়োলজি, বিভিন্ন বিভিন্ন, তো তাদের সাথেও একটা একসাথে কাজ করার একটা সুযোগ এখানে আছে। তো এই জিনিসগুলো ধীরে ধীরে হবে, মাস্টারমশাইরা যদি উৎসাহিত থাকেন তাহলে আমরা আরো উৎসাহিত হই যে এটার একটা চাহিদা রয়েছে। রাজীবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরাও চেষ্টা করব আলোর তরফ থেকে আমাদের আলোর বিভিন্ন রাজ্য, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আমাদের ছাত্রছাত্রীরা আছে, আমরা চেষ্টা করব তাদের কাছে তোমাদের এই উদ্যোগের ব্যাপারটা পৌঁছে দেওয়া, এবং তোমাদের যে সংখ্যাগুলি বেরিয়েছিল সেগুলো যদি আমরা পৌঁছে দিতে পারি তাদের হাতে, যাদের কাছে এই ইন্টারনেটের ইন্টারনেট পৌঁছাতে পারেনি, তাহলে হয়তো এটা কিছুটা সমস্যার সমাধান হতে পারে, এটা আরো ছড়িয়ে দেওয়া যেতে পারে, আমরা সেই চেষ্টা রাখবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমি ডক্টর উবায় বাগকে বলবো আলোর তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। নমস্কার রাজীবুল্লাহ, সত্যি অনবদ্য এক কথায়। এই যে রবীন্দ্রনাথের কথা তুমি বলে বললে যে সহজ কথা সহজ করে যায় না বলা,
কিন্তু তুমি তো প্রমাণ করে দিলে যে বলা যায় এত সহজ সাবলীল ভাষায়, আমার মতো মানে অবিজ্ঞান কি বলবো অবিজ্ঞান মনস্ক না অবিজ্ঞান মানে যাদের বিজ্ঞানে অজ্ঞতা রয়েছে সেই রকম মানুষও বিজ্ঞান নিয়ে অনেক কিছু শিখলো জানতে পারলো। সত্যি আমরা গর্বিত, আর তুমি তো আমাদের দাদা, আমাদের কলেজের দাদা, তোমাকে আবার আমরা ভবিষ্যতে পাশে পাবো এই আশা রাখি। আবার একবার আমরা নমস্কার এবং ধন্যবাদ জানাই আলোর তরফ থেকে, আলোর তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাই সুরজকে এবং টোটনকে, দুজনেই আমার ছাত্র সম, অসাধারণ ওরা করেছে এবং ওদের এটা মনে হয় প্রথম ওয়েবিনার বলা আর কি সামনে থেকে বা সঞ্চালনা করা, ওরা দুজনে জাস্ট এক্সেলেন্ট, ওদেরকে আমাদের আলোর তরফ থেকে অনেক শুভেচ্ছা, ওরা অনেক বড় হবে। ধন্যবাদ সীমান্তকে, যার মানে অক্লান্ত পরিশ্রম ছাড়া এটা হতো না। আর বিশেষ ধন্যবাদ আমাদের আলোর যে সভাপতি ধন্ময়কে, যে ভোর 5টায় উঠেছে আমাদের এই অনুষ্ঠানটা হোস্ট করার জন্য, ও থাকে ক্যালিফোর্নিয়াতে, ওকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আলোর তরফ থেকে। আর সব শেষে ধন্যবাদ জানাই আমাদের সকল দর্শক এবং ছাত্র বন্ধুদের, যাদের উপস্থিতি ছাড়া আমাদের এই প্রাণবন্ত আলোচনাটা এগিয়ে যেত না, যাদের উপস্থিতি এবং যাদের বিভিন্ন ধরনের আমরা সহযোগিতা পেয়েছি। এবং আপনারা এই অনুষ্ঠানটি পরেও দেখতে পারেন আমাদের আলোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আপনারা আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো সম্পর্কেও নোটিফিকেশান পাবেন। আমাদের আলোর ইউটিউব চ্যানেল আপনারা আলো গুগল ইউটিউবে আলো লিখলেই আলোর ইউটিউব চ্যানেল আসবে। আর যদি আপনারা আমাদের আলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে alo.org.in alo.aalo.org.in এই ওয়েবসাইটে যাবেন, আমাদের সম্পর্কে জানতে পারবেন। আর আপনারা যদি আরও কিছু রাজবুলদাকে প্রশ্ন থাকে তাহলে alo.rkmrcn@gmail.com alo.rkm রামকৃষ্ণ মিশন আরসিএন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর @gmail.com এই মেল আইডিতে আপনারা প্রশ্ন করবেন, আমরা রাজবুলদাকে প্রশ্ন পাঠিয়ে দেবো, আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার আগামী দিন খুব ভালো কাটুক, আগামী বছর আসছে সবার খুব ভালো কাটুক, এই আশা রেখে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।